প্রিয় দর্শক, শুরু করছি মুভি হাটের আয়োজনে খন্দকার সুমনের প্রযোজনায় স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে নিয়মিত আয়োজন নির্মাতার কথা। আমরা প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে আজও আমরা বিলম্বে লাইভে আসলাম, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দর্শক, জানাচ্ছি শুভেচ্ছা, আমি সুপিন বর্মন আপনাদের সাথে আছি নির্মাতার কথায়। আমাদের সঙ্গে বরাবরের মতো আজ একজন নতুন অতিথি এসেছেন, আমরা সেই অতিথির কথা শুনবো, তার নেপথ্যের কথা শুনবো, আর দেরি না করে আমরা চলে যাই নির্মাতার কথা অনুষ্ঠানে। সুদূর পুনে থেকে, ভারতের পুনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকের আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা মাহমুদ হাসান। মাহমুদ হাসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নির্মাতার কথা অনুষ্ঠানে, আপনি কেমন আছেন? এই তো আরামসে, আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আমরা আচ্ছা, মোটামুটি ক্লিয়ার শুনতে পাচ্ছি। তো মাহমুদ ভাই, যাক, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে যে দীর্ঘদিন পর আপনাকে স্ক্রিনে পেলাম। তো আসলে আপনার সঙ্গে পরিচয় একটু বলেই রাখি দর্শককে, বড় বড় গত প্রোগ্রামে আমি বলেছি যে তার সাথে আমার নির্মাতাদের সাথে আমার সংযোগটা কিভাবে হলো। তো আপনার সঙ্গে আমার পরিচয় একটি চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে। সেই উৎসবে আমার মনে আছে যে আপনার একটি চলচ্চিত্র সেখানে আমরা দেখেছি এবং সেই চলচ্চিত্রটি শেষ পর্যন্ত শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারও পেয়েছে। তো আমরা সেই কথাগুলো শুনবো, সেই চলচ্চিত্রের কথাগুলো শুনবো। এখন আপনি কেমন আছেন সেটা তো আমরা জানলামই, এখন আপনি যে জায়গায় আছেন দর্শক হয়তো তা জানেন না। দর্শক, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা মাহমুদ হাসান বর্তমানে ভারতের পুনে অবস্থান করছেন। তিনি আইসিসিআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনশিপ স্কলার নিয়ে তিনি পুনে ইউনিভার্সিটির আন্ডারে ফার্গুসন কলেজ থেকে স্নাতক অধ্যয়নরত। আর তার কথা আমরা তার মুখ থেকে শুনবো। তো প্রথমে জানতে চাই মাহমুদ ভাই, আপনি বাংলাদেশের ছেলে, এই যে আইসিসিআর এর যে স্কলারশিপটি, এইটি আপনি কিভাবে পেলেন সে বিষয়ে আমার অন্তত একটু জানার আগ্রহ রয়ে গেছে। তো কাজে এই বিষয়টা যদি একটু আপনি বলেন তাহলে আমার মাধ্যমে আমারও জানা হলো, দর্শকেরও জানা হলো, ভালো লাগবে। আচ্ছা, এখানে দুটো প্রশ্ন চলে আসে। প্রথমত হচ্ছে গিয়ে আমি কেন আইসিসিআর এ অ্যাপ্লাই করে এখানে পড়তে আসলাম এটার মাধ্যমে, এটা একটা। আরেকটা থাকে গিয়ে আসলে প্রসেসটা কি, আসলে আপনার প্রশ্ন কোনটা, মানে কোন প্রসেসে অ্যাপ্লাই করতে হয়, আমি নাকি আমি কেন পড়তে আসলাম আসলে? আচ্ছা, প্রথম কোশ্চেনটা আসলে তাই যে আসলে আপনি কেন আইসিসিআর এই স্কলারশিপটি নিলেন, বা আপনার আগ্রহের কারণটা কি? আচ্ছা আচ্ছা, তাহলে ওই জায়গা থেকে বলতে গেলে যে আমি তো যে এই যে সিনেমা নিয়ে কাজ করতে চাই কিংবা এটা নিয়ে আমার ভাবনার জায়গা শুরু 2009 সাল থেকে, এবং 9 সাল থেকে আমি ফিল্ম সোসাইটি শুরু করি, খুলনা চলচ্চিত্র, মানে খুলনা ফিল্ম সোসাইটি, চলচ্চিত্র সংসদ আন্দোলন যেটা আমরা দীর্ঘদিন থেকে হয়ে আসতেছে, খসরু ভাইদের হাত ধরে অনেকভাবে আসছে। তো সেটার একটা ধারাবাহিকতায় আমরা খুলনা শহরে ফিল্ম সোসাইটি মুভমেন্ট শুরু করি, এবং 9 থেকে 12 পর্যন্ত আমি খুলনা শহরেই ছিলাম, বিভিন্ন ফেস্টিভ্যাল ওয়ার্কশপের ভেতর দিয়ে যাই। তো বারোতে আমি প্রথম আসলে ঢাকা শহরে আসি একদম প্রফেশনাল কাজের জন্য। সেখান থেকে একটা বড় জার্নি ছিল, 12, 13, 14, 15, 16, 17, 18, প্রায় এই 6-7 বছরের, মানে 7 বছরের এই জার্নিটার পরে আমার একটা সময় মনে হচ্ছিল যে আমি কাজ করতেছি, প্রচুর কাজ করতেছি, আমি তার ভেতরে নিজেও গল্প বানাচ্ছি, কিন্তু কোনো একটা জায়গায় যেন আমার মনে হচ্ছিল যে আমি একই রকমের কাজ করতেছি, একই রকমের জীবনযাপন, কিবা আমি যেই ধরনের গল্প বলতে চাই না সেই ধরনের গল্পে কাজ করতে। তার জন্য আমাকে মনে হলো যে এইটার মূল সমস্যাটা কি, মূল সমস্যাটা দাঁড়াইছিল গিয়ে আমার মনে হলো যে আমার হয়তো কোন একটা জায়গায় আমি একদম, মানে জাস্ট লিটারালি একটা কামলার মতো, হ্যাঁ, যে একটা মিডিয়ায় কামলা দেওয়ার মতো এরকম একটা ব্যাপার। তো সেখানে নিজের যে চিন্তার জায়গাগুলো হচ্ছিল, তো নিজের আরেকটু বোঝা করার জায়গা ছিল, যেহেতু আমি দীর্ঘদিন কাজ করার কারণে একটা অভিজ্ঞতা আমার হয়, আমার একদম বস্তু, মানে ফিল্মের একদম বাস্তবিক জ্ঞানটা আমার হয়, কিন্তু তাত্ত্বিক জায়গা থেকে পড়াশোনার একটা ইয়ে ছিল, আমার জানা বোঝার ঘাটতি ছিল, সবকিছু মিলে আমার মনে হচ্ছিল যে যদি এরকম কিছু তো যেখানে আমি দীর্ঘ সময় একটু ভাবতে পারবো, এই জিনিসটাকে একটু ডেভেলপ করবো নিজেকে, কারণ ফিল্মটা তো যে একটা, আসলে আমরা তো ফিল্মে দেখি 2টা পার্ট থাকে মূলত, একটা হচ্ছে স্ক্রিপ্ট পার্ট যেটা মূলত দর্শন ভাব চিন্তা থেকে আসা, আর একটা হচ্ছে কি টেকনিক, কিভাবে আমরা ফিল্মটা ওইটাকে একটা ভিজুয়ালাইজেশন করে মানুষের কাছে রিপ্রেজেন্ট করি।
তো এই যে এই বিষয়টা হয়তো আমি টেকনিক্যাল পার্টটা বেশ বুঝতে পারতেছি, মানে বুঝে গেছি, কিন্তু আমাকে ফিলোসফিক্যাল জায়গাতে ওইটার আরো ভেতরের জায়গাগুলো বোঝার জন্য আরো ডিপলি আরেকটু কিছু পড়াশোনা দরকার ছিল। কিবা সত্যি কথা বলতে কি, আরো একটা জিনিস হচ্ছে কি, যখন মিডিয়াতে কাজ করতে গেছে, আমি যেহেতু এই লাইনে আমার কোনো পড়াশোনা ছিল না ফিল্ম, তো আমি অনেক প্রশ্নের মুখ হইতাম। আমি যখন আমার ফিল্ম নিয়ে আমি আমার ফিল্ম গুলো যখন কোথাও অ্যাওয়ার্ড পেলাম, একটা ইন্টারভিউতে আমাকে বারবারই প্রশ্ন করা হচ্ছে এর পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার এটা কি ওটা কি, তো সেগুলো আমার জন্য দুঃখের কিছু না, কিন্তু আমি এমনি মনে করতাম যে আমার একটু পড়াশোনা জায়গা থেকে আগ্রহটা তৈরি হয়। এবং তারপরে হচ্ছে কি, আমি যেহেতু আমার আমি হচ্ছে এর আগে একবার গ্রাজুয়েশন ছিল, সেটা একদম নর্মাল গ্রাজুয়েশন ছিল, তো যেই কারণে আমি এখানে পোস্ট গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করতে পারিনি, তো এই কারণে আমাকে আবার গ্রাজুয়েশন কোর্সে অ্যাপ্লাই করতে এবং আমি স্কলারশিপটা পেয়ে যাই সৌভাগ্যবশত। এখন আমি এখানেই আর কি, ফার্গুসন, আমার ক্যাম্পাস হচ্ছে ফার্গুসন কলেজ, পুনের ইন্ডিয়ারই অনেক পুরোনো একটা কলেজ, সবচেয়ে পুরোনো কলেজের একটা, এটা পুনে ইউনিভার্সিটির আন্ডারে। এই তো, আর হচ্ছে কি, এখন কিভাবে এখানে আমি সুযোগটা পাওয়া যায়, তো ওইভাবে কিন্তু আমি খুব মেধাবী স্টুডেন্ট না, একেবারেই মেধাবী স্টুডেন্ট না, আমার খুব ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই, তো তারপরেও কিন্তু আমি ইংরেজিতেও খুব ভালো না, তারপর আমার স্কলারশিপটা হয়েছে। তো আমার মনে হচ্ছে সেটার অন্যতম কারণ হচ্ছে কি, আমার পোর্টফোলিও, আমার কাজ। হ্যাঁ, তো আমার কাজ দেখে সম্ভবত আমি কিছুটা ফেভার পাইছি। তো আমি এই জন্য বলবো, যারা ক্রিয়েটিভ সাইডে কাজ, যেমন ধরেন ফাইন আর্টস হতে পারে, মিউজিক, নাচ, সিনেমা, এইসব বিষয়ে কিংবা জার্নালিজম, এইসব বিষয়ে কেউ যদি করতে চায় ইন্ডিয়াতে, তো সেক্ষেত্রে আপনাকে যে খুব ভালো জিপিএ নিতে হবে এরকম আমার মনে হয়নি, কারণ আমার জিপিএ খুব ভালো না। হ্যাঁ, এবং আমার দীর্ঘদিনের একটা গ্যাপ ছিল, আমি অনেক দীর্ঘ একটা পড়াশোনা থাকার পরে সুযোগটা হয়েছে, তো এত কিছু যেহেতু সম্ভব হয়েছে, এবং আমার মতো একজন মানুষের কোন রকম একেবারে মানে ভাগ্যের থেকে হয়ে গেছে, তো সেখানে আমার মধ্যে সবচেয়ে বেশি কাজটা করতে আমার কাজগুলো। তো আমি জন্য বলবো যে যারাই অ্যাপ্লিকেশন করতে চায়, এটা খুবই সহজ, একেবারেই আপনি বড় একটা সুযোগ আমাদের জন্য, অ্যাটলিস্ট অনেক কিছু, অনেকগুলো জায়গা দেখা, একটা অনেক মানুষের সাথে পরিচয় হওয়ার একটা জায়গা হয়, আর শেখার জায়গা তো থাকেই। তো সেক্ষেত্রে বলবো যে নিজের পোর্টফোলিও কাজের প্রতি যদি কারো কাজ থাকে, সেই কাজটাকে প্রায়োরিটি দেন, এবং তার পাশাপাশি হচ্ছে গিয়ে এই যতটুকু আপনার আছে সেই জায়গা, তো কাজটা এবং সবকিছু মিলে যদি একটা সুন্দর পোর্টফোলিও তৈরি করতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে এখানে স্কলারশিপটা পাওয়া খুবই সহজ, এবং এটা খুব কঠিন কিছু না। এবং যারা সত্যি ক্রিয়েটিভ সেক্টরে কাজ করতে চায়, তাদের জন্য ইন্ডিয়াতে পড়তে আসা আইসিসিআর থেকে এটা সহজ, কঠিন না। বাহ, দারুণ। তো আমার খুব আগ্রহ ভরে শুনতে ইচ্ছে করছে যে আমাদের তো ফ্যামিলিগত একটা প্রবলেম থেকেই থাকে, এটা প্রত্যেকের বাবা মাই চায় যে তার ছেলে মেয়েরা ভালো একটা ইউনিভার্সিটি পড়বে এবং সেখান থেকে তারা বিসিএস ক্যাডার হোক, ভালো ইঞ্জিনিয়ার হোক, ভালো ডাক্তার হোক, এই যে প্রফেশন গুলোতে যাওয়ার যে একটা ইচ্ছা, এই ইচ্ছা মানে প্রত্যেক বাবা মার থেকে থাকে। তো সে জায়গা থেকে আপনি যে এই ফিল্ম নিয়ে লেখাপড়া করছেন বা ফিল্মের প্রতি যে আপনার আগ্রহটা এবং ফিল্ম নিয়ে আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন, তো সে জায়গা থেকে আপনার পারিবারিক যে সাপোর্টটি, এইটি কি রকম বা আপনার এটা মানে কতটুকু সহায়ক হিসাবে কাজ করছে? সত্যি কথা বলতে গিয়ে আমি একেবারেই মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, আমার বাবা আমার বংশে প্রথম শিক্ষিত মানুষ, আমার দাদা একজন কৃষক এবং বনজীবী, সুন্দরবনের বনজীবী একজন মানুষ, সুন্দরবন আমার বাসা থেকে খুব কাছেই। তো আমি খুব এখন খুব মজা করে মাঝে মাঝে বলি যে আমার বাবা লেখাপড়া না শিখতো, তাহলে তো এই মুহূর্তে যে আপনারা আমার সঙ্গে একটা অলরেডি ঘুম মাঝরাত আমার গ্রামে। হ্যাঁ, তো আমি ওই জীবন যাপন করতাম, আমি মাঠে থাকতাম হয়তো বা ইয়ে করতাম। তো আমার কাছে যে জায়গাটা মনে হচ্ছে এই যে আমার বাবা, যে সে কিন্তু খুবই কষ্ট করে একজন মানুষ হওয়া মানুষ, একটা সরকারি চাকরি করছে, সে তার ছেলে মেয়েকে তার যে আমাদের যে মধ্যবিত্তর যে চিন্তা ভাবনাতে একটা ভালো মানুষ বানাতে চাইছে। কারণ আমার বাবা একজন বন বিভাগে চাকরি করছে, কিন্তু আমি খুব সম্মানের সাথে বলতে চাই যে এটা হচ্ছে বলতে হয় মানে ফরেস্টে যারা চাকরি করে পাশে বলতে হয় যে সৎ না অসৎ। আর তো আমি খুব বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে এবং বিশ্বাসের সাথে বলতে চাই যে আমি একজন সৎ ফরেস্ট অফিসারের সন্তান, সেটা আমার জীবনে খুব বড় একটা পাওয়া। তো এই সৎ মানুষটা চাইছে তার ছেলে মেয়েরা সবাই ভালো হবে, সৎ হবে, আমার এই যে বড় বড় চুল এগুলো কিন্তু আমার বাবা একেবারে পছন্দ করে না, কিন্তু কোন একটা কারণে বাধ্য হয়, মানে নিজের সন্তান তো কোনো একটা জায়গায় গিয়ে আটকে যায় মানুষ, সেই জায়গা থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বাবা হয়তো দেখবে না কখনো এই লাইফটা, তো তারপরেও আমি ক্ষমা চাচ্ছি তার কাছে। তো যেটা হচ্ছিল, আমার বাবা চাইছে, আমি আমি হচ্ছে আমার পরিবারের একদম ছোট ছেলে, তো আমার বড় একটা ভাই বোন আছে এবং তারা সবাই লেখাপড়ায় খুবই ভালো, তারা সবাই একদম বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা, কিন্তু আমি কিন্তু ওইদিকে যাইনি, আমি ইন্টারের পরেই
আমি চেষ্টা করি আমি একটু এইদিকে ঝুঁকে যাই, সিনেমার দিকে আমার ভালো লাগতে শুরু করে। ওই সময় পড়াশোনাটা আসলে আমি গিয়ে আমার একটু এদিক ওদিক হয়ে যায়। তো এরপরে গিয়ে আমি জাহাঙ্গীরনগরে নাটক নাট্যতত্ত্বে পরীক্ষা দিই এবং সেখানে আমি সুযোগ হয় না, তারপরে আমি ডিগ্রিতে ভর্তি হয়ে যাই। আর এর আগেও যে পড়াশোনা আমি করছি খুব ভালো রেজাল্টও করি দেয়, আবার আমি যে খুব আগ্রহ নিয়ে করতাম তাও না, এই বিষয়ের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নেই। হ্যাঁ আমি প্রচুর পড়তাম, আমি সাহিত্য পড়তাম, আমি কবিতা পড়তাম, এগুলোর প্রতি আমার প্রচুর আগ্রহ ছিল। ক্লাসের বই পড়তে আমার খুব একটা ভালো লাগতো না আরকি, তবে বাংলা ভালো লাগতো, ওই যে কবিতা টবিতা থাকতো, সাহিত্য থাকতো, এগুলো আমার খুব টানতো আরকি। তো ওই বাবা মা কখনোই ওইভাবে আমাকে সাপোর্ট করেনি, অনেক পেছনের দিকে কথা চলে গেলাম। তো ওইভাবে বাবা মা একটু যে আমি ওরকম একটা জীবন যাপন করতো, সেই দিক থেকে একরকমের যে আমি বলতাম আমি সিনেমা বানাবো, যে সিনেমা বানাবে মানে এটা কি, আমার বংশে কেউ কোনোদিন সিনেমা বানায় না। হ্যাঁ একটু বললাম না কৃষক পরিবার থেকে আসি, তো এটা তো তাদের কাছে একটা অন্যরকম বিষয় যে ধারে একটা কি ভূত টুত লাগছে এরকম সেরকম, তারা অনেক ভাবে বোঝানোর চেষ্টা করতো। তো তার ভেতর দিয়ে যেটা ছিল কি, আমার যেহেতু বড় ভাই বোন এবং আবার যদি কিছু করতেও চাই একেবারে যে না করতে পারবে না এরকমও না, যে আমাকে বাড়ি থেকে বের করে দেবে এরকম না, আবার করলেও যে খুব বেশি এর জন্য আমাকে পয়সা দিবে সাপোর্ট দিবে সেটাও দিবে না, কারণ তার সেই অবস্থা কিন্তু নাই, অর্থনৈতিক অবস্থা যে আমাকে ফিল্মের জন্য পড়াশোনা করবে আমাকে টাকা দিবে। কিন্তু আমি আমার আগ্রহের জায়গায় ছিলাম, ফিল্ম প্রজেক্টটা শুরু করলাম এবং ওই জায়গা থেকে ইভেন আমি যখন আমার প্রথম ছবিটা রিলিজ হচ্ছে, যখন আমি অ্যাওয়ার্ড পাচ্ছি তখনও আমার বাবা খুব কনফিউজ যে আসলে এটা করে কিছু হবে কিনা, কিংবা যখন আমি ঘটমান বর্তমান মাছি 2018 সালে তখনও আমার বাবা খুব চিন্তিত যে আসলে এটা দিয়ে ছিলে আসলে কি করে খাম। যখন আমি স্কলারশিপটা নিয়ে বাইরে আসতাম তারপরে আমার বাবার বোধহয় মনে হলো যে না ও আসলে কিছু একটা করে খেতে পারে। তো আব্বা এখন মোটামুটি নিশ্চিন্তে আছে, একটু আমাকে নিয়ে একটু চিন্তা কম করে, আর বাকি 2 ছেলে নিয়ে কিন্তু চিন্তা নেই। তো এই হচ্ছে গিয়ে পরিবারের প্রেক্ষাপট থেকে আসা আমার আমার প্রতি, আর এবং এখন সবাই অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও প্রুফ করে দেখে। কিন্তু আমি একটা সময় আমার পরিবারের সবচেয়ে আসলে দুর্বল মানুষটা ছিলাম, মানে সবচাইতে দেখতে শুনতে খারাপ, একদম সোজা বাংলায় বলে লেখাপড়ায় খারাপ, সব দিক থেকে খারাপ মানুষটা। এখনো যে তাদের চাইতে বেটার তা আমি বলছি, কিন্তু আমি গ্রহণযোগ্য, এখন তাদের সাথে আমার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, আমার কথার একটা মূল্যায়ন তৈরি হয়েছে। বাসার ছোটদের আসলে কথার কোনো মূল্যায়ন থাকে না, যেহেতু আমি একেবারেই 3 নাম্বার, মানে ওই আরেকটু হাস্যকর করে বললে অন্যদিকে চলে যাবে, ঠিক ওদিকে না যাই আমরা। দাদা আমি কি আপনার কথার উত্তরটা ঠিকঠাক দিতে পারলাম নাকি একদম বেশি একদম কথা একদম, বলতেছি? না না না, বেশি কথায় আজকে আমরা আপনার বেশি কথাই শোনার জন্য এসেছি, দর্শক কিন্তু আমার কথা শুনবে না, আপনার কথা শোনার জন্য বসে আছে। তো কাজে এই জিনিসটা আপনাকে মানে আমি হয়তো ছোট করে আপনাকে দর্শকের পক্ষ থেকে ক্লুটা ধরিয়ে দেব, জাস্ট আপনি এটাকে যত টেনে লম্বা করতে পারেন তত মানে আমরা সেই রসটা গ্রহণ করতে পারবো। তো যাই হোক, আমরা যে ট্যাগ লাইন আমরা দিয়ে রাখছি যে আমরা স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, তো মাহমুদ ভাই তো আপনি একজন নির্মাতা হিসাবে কতটুকু স্বাধীন নিজেকে মনে করেন? আমি একজন নির্মাতা হিসেবে নিজেকে স্বাধীন কতটা মনে করি আমি এই মুহূর্তে আসলে ওইভাবে স্বাধীন উপলব্ধি করতে পারি না চলচ্চিত্র নির্মাতা হিসেবে, কারণ চলচ্চিত্রের সাথে মানে এত ভাবে এতগুলো জিনিস রিলেটেড, না প্রযুক্তি রিলেটেড, তা সবচেয়ে বড় হচ্ছে পয়সা রিলেটেড, তার সাথে মেধা সবকিছু তো আছে, এবং শুধু তা এগুলো এরপরে আবার বানানোর পরে সেই ছবিটা বিক্রি করতে পারবো কিনা, সেই ছবিটা রিলিজ হবে কিনা, তার পেছনে পলিটিক্যাল কারণ থাকতে পারে, তার ভিতরে সিন্ডিকেট, অনেক ধরনের ক্রাইসিস এর ভিতরে আমাদেরকে যেতে হয়। তার মানে কতই স্বাধীন আসলে চলচ্চিত্র স্বাধীন হইতে পারবে কবে আমি জানি না, তবে আমি হইতে চাই যেভাবে একজন কবি স্বাধীন একটা কবিতা, ঠিক আমি ওরকম একজন চলচ্চিত্র নির্মাতা যে আমি আমার কবি ছবিটা বলতে চাই, আমি আমার গল্পটা বলতে চাই সিনেমার মধ্যে থেকে, কিন্তু আমি বিশ্বাস করি এই মুহূর্তে আমি স্বাধীন না, কেউ স্বাধীন না, কারণ আমি চাইলেও আমার ছবি একটা আমার নিজের পকেটের পয়সা দিয়ে আমার গল্প দিয়ে আমার পছন্দের ক্যারেক্টার দিয়ে আমার যা বলতে চাই আমি সময়কে ধরে বাস্তবতাকে ধরে আমার দর্শক ইতিহাসকে ধরে আমি হয়তো সেটা বলতে পারবো না। রাজনৈতিক প্রেক্ষাপট, ধর্মীয় প্রেক্ষাপট তৈরি হবে, সেখানে সামাজিক প্রেক্ষাপট অনেক রকম তৈরি হবে। তো আসলে শিল্প হচ্ছে গিয়ে সত্য, আর সত্য আসলে কোনো প্রেক্ষাপট কারো কাছে দায়বদ্ধ না, কেমন ও আসলে তুলনামূলক মানে সত্য বলেও আবার কিছু নাই, তো তুলনামূলক সত্য বলা যেতে পারে আর কি, মানে আজকে কোনো কিছুতে সত্য মনে হচ্ছে 2 দিন পরে সেটা আর এক রকম মনে হতে পারে। তো আমি যেটা বলতে যে আজকে আমি কোনো একটা গল্প বলতে চাচ্ছি কোনো একটা বিষয় যে সেটাকে আমি মনে করছি যে এই বিষয়ের যে প্রেক্ষাপট সেটা আমার কাছে সত্য। হ্যাঁ তো সেটা নিয়ে আমি আজকে ছবি বানালাম, 2 দিন পর মনে হতে পারে যে আমার এই নতুন চিন্তার কোনো বিকাশ ঘটলো, তখন হয়তো আমাকে আরো একটা ছবি বানাতে হবে যে সত্য আমার কাছে নতুন রূপে ধরা দিবে, কিন্তু এখনো পর্যন্ত যেটাকে বিশ্বাস করি এটাকেই সত্য। মানে এই যে আমি সুপিন বর্মের সাথে কথা বলতেছি আমার মাহমুদ হাসান, এগুলো সত্য আপাতত দৃষ্টিতে বিশ্বাস করি, কালকে হয়তো হইতেই পারে আমার যে অন্য একটা নাম ছিল এরকম যদি কোনো ভাবে একটা রেফারেন্স আইসাও করতে পারে, বলতো যায় না পৃথিবী খুব আগে। তো যে জায়গা থেকে ওই বলতেন যে আমরা স্বাধীন কেউ না কিন্তু স্বাধীন হইতে চাই, এবং স্বাধীন না হওয়া পর্যন্ত আসলে
আমরা আমাদের যে কথাটা আমি বলতে চাই বলতে পারবো না। এবং যতগুলো আর্ট ফর্ম আছে, একটা আর্টিস্ট, ভাস্কর কিংবা মিউজিশিয়ান কিংবা, সবচেয়ে কঠিন একজন চলচ্চিত্র নির্মাতা নির্মাতারই স্বাধীন হওয়ার, কারণ একটা কবিতা লিখতে একটা কলম লাগে, কাগজ লাগে। আপনার কলম কাগজ না থাকলেও কোনো সমস্যা না, আপনি লিখতেও পড়তে জানেন না, কিন্তু আপনি মুখে মুখে কবিতা বলতে পারেন। আপনি অন্ধ কবি হবেন, দেখতেও পাবেন, কিন্তু সে মুখে মুখে কবিতা বলবে। তো এই যে একদম পুরো এটার জন্য কিন্তু পয়সার দরকার হচ্ছে না। ছবি আঁকতেছেন আপনি, হয়তো মাটি কয়লা দিয়ে আপনি যে কোনো জায়গায় আঁকতে পারেন, আপনি ফুটপাথ ভরে ফেলেন, আপনি দেয়ালে আঁকেন না, আপনি আঁকার অর্থ, কিন্তু সিনেমা আপনি কি দিয়ে করবেন? সিনেমা আপনি মোবাইল দিয়ে বানালেন না, কিছু একটা আপনাকে হয় কোনো না কোনো প্ল্যাটফর্মে নিতে হবে, ইউটিউব, যেখানে। তো এই আমরা প্রজেকশন করাটা আমাদের জন্য সমস্যা না, একটা গল্প বানায় আমি এই ছবিটাকে যে এখন আপনার সামনে নিব, সেটাও আমার আমার বড় চ্যালেঞ্জ কি, আমাকে অনেক অনেক রেস্ট্রিকশন দিয়ে রাখছে, যেগুলো আসলে মানে অন্যরকম ভাবে আমাদের পা আঁকে। আমি অনেক কথা বলতে চাই আমি বলতে পারি না, আমি অনেক কিছু দেখাতে চাই দেখাতে পারি না। তো এইটার জায়গায় এই চিন্তার স্বাধীনতা আসলে সবচেয়ে বড় দরকার। যে স্বাধীনতার কথা আমরা যে বলতেছি, চলচ্চিত্র স্বাধীন, আমি চিন্তার জায়গায় তো আমরা স্বাধীন, আমার কাছে এরকম মনে হচ্ছে। নিজের আমি পার্সোনালি আমার নিজের চিন্তার জায়গায় আমি স্বাধীন, তো চিন্তার জায়গায় প্রথম স্বাধীন হতে হবে, তারপরে নিজে যখন স্বাধীন হতে পারবো তখন আমার আশেপাশে সবকিছুকে আমি চেষ্টা করবো আমার ইসে আনার জন্য, আমার আমার চিন্তার কাছাকাছি আনার জন্য, সেটার সাথে মিল করার জন্য আর কি, সেটার সাথে মিলে কোনো ভালো কিছুর দিকে যাওয়ার জন্য আর কি। না, এটা আসলে একদম সত্য যে স্বাধীন যদি আপনি না হতে পারেন, তাহলে আমি যদি স্বাধীন না হতে পারি, তাহলে সেই জায়গায় আমার যে সৃজনশীল কাজ, আমার যে এখানে যদি বাধা থেকে থাকে, তাহলে আমি আমার সৃজনশীল কাজটিকে আসলে সেভাবে প্রকাশ করতে পারবো না। তো মাহমুদ হ্যাঁ, ভাই, আমি বেশ কিছু আমরা যদি একটু একদম একেবারে লিখিত কিছু কানুন, যেমন আপনি আমাদের চলচ্চিত্রের যে কালা কানুন, হ্যাঁ, যেটা কালা কানুন, যে আমরা যখন দেখছিলাম যে 80 দশকে যে কালা কানুন, তো সেটা আমাদের কালা কানুন কিন্তু চেঞ্জ হয়। আপনি দেখবেন যে একটা চলচ্চিত্র যেটা FDP কেন্দ্রিক, যে একেবারে মূলধারার যে চলচ্চিত্র, যারা মূলত চলচ্চিত্র মূলধারা, কিংবা আমি কোনো ধারায় এদিক ওদিক যেতে চাই না এই কথাগুলো, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য, যে FDC থেকে যে ছবিগুলো প্রডিউস হচ্ছে এইসব ছবিতে প্রচুর ভায়োলেন্স দেখানো হচ্ছে, প্রচুর যৌনতা ব্যবহার করা হচ্ছে। যৌনতা খারাপ আমি এটা বলবো না, ভায়োলেন্স খারাপ, কোনো কিছু খারাপ আমি বলতেছি না, কিন্তু সব এলিমেন্টস কিন্তু ওই ছবিতে আছে। ঠিক এরকম কোন এলিমেন্টস হয়তো আমরা যারা একটু অন্যভাবে ছবিটা বলতে চাই, ঠিক বিশ্বাসযোগ্য ভাবে ছবিটা বলতে চাই, তারা যখন এরকম কোনো বিষয়ে সেই ছবিটা সেন্সর পায় না, কিন্তু তার চেয়ে অনেক বেশি পুলিশকে গালি করে সিনেমা, কিন্তু মারুফ, কিন্তু কাজী মারুফ কিন্তু পৃথিবীর সবচেয়ে মানে বাংলা সিনেমা সবচেয়ে বেশি গালি মান্নার কাজী মারুফ পুলিশকে দিতে, কিন্তু আপনার ছবিতে আপনি একটা গালি দেন তো পুলিশকে পারবেন কিনা? পারবেন না। তো আমরা আসলে কেন জানি মানে আমাদের উপরে কেন এত কই থেকে এই রাগটা, আমি এটা বুঝে পাই না। যে আমরা যাই হোক, আমরা পরের টপিকে চলে যাই। না না, এই রাগ আসলে অনেক কারণে হয়তো থাকতে পারে। তো রাগ ওনারা যতই করুক, বা আমাদের উপর যাদের রাগ আছে, তারা আমাদের কাজ দিয়েই আমাদেরকে সে জায়গায় উতরে যেতে হয়, এটাই হচ্ছে বাস্তবতা। তো মাহমুদ ভাই, আমরা একটি কোশ্চেন এসেছে, তো এই ফাঁকেই জি কোশ্চেনটির উত্তর আমরা নিতে চাই। প্লিজ যে প্লিজ প্লিজ, হারুনুর রশিদ ভাই বলেছেন যে স্বাধীন চলচ্চিত্র নির্মাতার সবচেয়ে বড় সমস্যা হলো একটা বাজেট। তো বাজেটের পাশাপাশি আর কি কি ধরনের সমস্যা আমাদেরকে মানে ফেস করতে হয়, সে বিষয়টাই উনি জানতে চেয়েছেন। তো আপনি কি, আপনার ভাবনা থেকে আমরা জানতে চাই যে আসলে বাজেটের পর আর কি কি ধরনের সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়? আমি প্রথমে বলবো যে একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে বাজেট যে শব্দটা, এই বাজেট শব্দটা কিন্তু প্রথমেই ডিপেন্ড করে একটা, আপনি কিন্তু বললেন যে আমার সিনেমাতে এত কোটি টাকা লাগবে, কিন্তু সেটা কিসের ভিত্তিতে লাগবে? সেটা জন্য তো আপনাকে, আপনি কোথায় খরচ, আপনার একটা গল্প লাগবে যে এই পার্সপেক্টিভে আমি এই এর প্রেক্ষাপটে এই টাকাটা খরচ করবো। তো বাজেট, আপনার যেহেতু বাজেট নাই, তাহলে আপনি এমন একটা গল্প লেখেন যে এই গল্পে বাজেট লাগবে না। এখন পৃথিবীতে অসংখ্য গল্প আছে যে একটা রুমের মধ্যে গল্প হইতেছে, দুইটা ক্যারেক্টারে গল্প বলতেছে, হ্যাঁ, তো এরকম ভাবে অনেক গল্প আছে যেখানে আমাদের ফোন, আমি যে ফোনটাই আপনার সাথে কথা বলতেছি, এটা 4K শুট করা যায়, খুবই সস্তা ফোন, কিন্তু 4K শুট করা যাচ্ছে। তো এটা আপনি, আমি কিন্তু শুট করতে পারতেছি, আমি আমার ফোন দিয়ে ওটা এডিট করতে পারতেছি। তো এইগুলো আসলে আমি বলবো না যে ওই পুরোপুরি আপনাকে চলচ্চিত্রের স্বাদ দিবে, যে আপনি কাট, ক্যামেরা, অ্যাকশন, মনিটর নিয়ে বসতেছেন, এই মজাটা আপনি হয়তো পাবেন না, কিন্তু আপনি নিজেকে প্রুফ করার জায়গা পাবেন, আপনি নিজেকে প্রুফ করতে পারবেন যে আপনি কি জানেন, কি বলতে পারবেন। এখন আমার বাজেট নাই, আমার ক্যামেরা নাই, দেখে আপনি সিনেমা বানান না, এইটা আমার কাছে খুব ইয়ে মনে হয়। আমার কাছে বাজেট নাই, ক্যামেরা, তাহলে আমি সেরকম একটা বানাবো যে আমার 500 টাকা দিয়ে একটা কি গল্প বানানো যায়। আমি একটা ক্যারেক্টার নিয়ে গল্প বানাবো, আমি একটা রুমের মধ্যে গল্প বানাবো, আমি হয়তো কোনো ক্যারেক্টারই থাকবে না, একটা চাবি দিয়ে গল্প হইতে পারে।
এত অনেক লিমিটেশনের ভিতর দিয়ে আসলে স্ক্রিপ্ট রাইটিং এত মজার একটা জায়গা, এটার ভেতরে আমি বলবো যে যে মানুষটা এই যে যন্ত্রণায় ভুগতেছে যে ও স্বাধীন নির্মাতা হইতে চায় কিন্তু বাজেটের, আমি বলবো যে বাবা তুমি বাজেটের দিকে মন না দিয়ে একটু স্ক্রিপ্ট রাইটিং এর দিকে, মানে স্ক্রিপ্ট চিন্তার দিকে ভাবনার দিকে মনটা বেশি দাও, এবং অল্টারনেটিভ যেসব এক্সপেরিমেন্টাল ফিল্ম আছে সেই ফিল্ম গুলো দেখো, মানে হলিউড ছবি আর মুম্বাই ফিল্ম দেখা চোখ একদম ঝিরঝির বানায় ফেললে, হ্যাঁ এটা তো আসলে তুমি কখনোই তোমার কাছে কোটি টাকার বাইরে তুমি ছবি ভাবতে পারবা না, তোমাকে তো অল্টারনেটিভ ছবি দেখতে হবে, তুমি বাকিটা ব্যক্তিগত দেখো যেখানে 2.5 লাখ টাকা দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছবি বানাচ্ছে, তোমার পাশের দেশে বাংলা ভাষায় আসা যাওয়ার মাঝে দেখো কত অল্প টাকার ছবি, গান্ডু দেখো কত অল্প টাকার ছবি, তো খুব অসাধারণ ছবি প্রত্যেকটা ছবি, কিন্তু তাদের জায়গা থেকে তাদের বক্তব্যের জায়গা থেকে তাদের যারা তা বলতে চাইছে এবং সারা পৃথিবী জুড়ে মানে এক ধরনের গ্রহণযোগ্যতা তো খুবই অল্প বাজেট। আমি জাস্ট উদাহরণ দিলাম কাস্ট অন দ্য মুন একটা ছবি, আমার খুব পছন্দের ছবি, তো এরকম কিমকি দুঃখের ছবিগুলোর কি খুব বেশি বাজেট থাকে? তো এই সব মিলে আসলে গল্প থাকতে হবে। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের আসলে মাথায় গল্প নাই কিন্তু আমাদের অজুহাত আছে, প্রচুর অজুহাত আছে। আমি তো আমার আশেপাশে খুব মানুষকে দেখি না যার কাছে গল্প আছে, দুইটা গল্প নিয়ে এসে বলছে যে ভাই গল্প আছে কিন্তু টাকা পাইতেছি না। আমি তো দেখছি যে ঠিক ভালো একটা গল্প থাকে কারো কাছে গেলে ঠিক কনভিন্স করে মোটামুটি কিছু একটা, হয়তো ও একটা রেমুনারেশন পায় বগল বাজাইতে পারবে না কিন্তু মোটামুটি একটা সিনেমাটা বানায় শেষ করতে পারবে আর কি। আর প্রথম দিকে তো একটা স্ট্রাগল করতেই হবে ভাই, মানে এমন তো পৃথিবীর কোন জায়গায় তো আসলে রসগোল্লা আর সিনেমা তো একেবারে রসগোল্লা না, ওটা আমাদের কাছে নতুন আসছে, আর আমরা তো সিনেমা আসলে দেখ সেটা নাই বলি, ওগুলো অন্য অন্য পরের বিষয় আর কি। তো এই যে এই জিনিসটার জন্য তো আমাদেরকে আসলে কষ্ট করতে হবে, মানে আমাদের তো আর আমাদের যে বড় ভাইরা তারা কি একদম যে এমন, হ্যাঁ আমাদের বড় ভাইরা আতিক ভাইরা ফারুকি ভাইরা একদম রসগোল্লা আনছে রসগোল্লা টপ করে গিলে খায় ফেলছে আর আমরা আজকে তারা এরি হয়ে গেছে, আমাদের তো হবে না। আর এই জায়গাটা এরকমই না, মানে ফিল্ম মেকিং টাই কোনো রসগোল্লার জায়গা, এখানে প্রচুর আপনাকে মাথা খাটাইতে হবে। সত্যজিৎ রায়কে দেখেন যে কত রকম আইডিয়া তৈরি করতেছে তার ফিল্মে, প্রত্যেকটা ফিল্মের মধ্যে কোনো না কোনো আইডিয়া আছে, মানে আমি যখন একটা গল্প ভাবি আমি তখন জানি এই গল্পের এই শর্টটা কিভাবে নিবো, এই গল্পটা আমি কিভাবে শুট করবো, মানে আমি তো যখন দেখতেছি যে আমার এই এই ক্যারেক্টারটা আমি কখনোই ঢুকাবো না আমার ক্যারেক্টার, এই ক্যারেক্টারটার জন্য আমাকে মনে করেন যে 50 লাখ টাকা খরচ করতে হবে, কিন্তু এমন একটা লোকেশন আমি ঢুকাবো না যে আমার যোগ্যতায় নাই আমার কন্ট্রোলের মধ্যে নেই সেরকম একটা লোকেশন আমি ঢুকাই দিলাম, এরকম একটা কিছু আমি স্ক্রিপ্টের মধ্যে ইনক্লুড করলাম যেটা আসলে আমি পারবোই না চিজ করতে, এটা আমি কেন করবো? তো আমার নিজের যোগ্যতাটা বুঝতে হবে যে আমি কি পারবো, আমার কি পয়সা আছে, আমার ডিওপি কে আছে, আমার আর্ট ডিরেক্টর কে আছে, কি আমার কন্ট্রোল কে আছে, আমার যোগ্যতা কম, নিজেরকে আগে বুঝতে হবে যে আমার যোগ্যতা কি আছে, তার ভেতর দিয়ে একটা গল্প লিখা দেন আমি এভাবে শুরু করতে পারি। সেক্ষেত্রে আমি বলবো যে প্রতিবন্ধকতা হচ্ছে চিন্তার ভাবনার এবং আপনার সবচেয়ে বললে একটু খারাপ ভাবে শোনা যায় আমি যে খুব মেধাবী আমার অনেক গল্প তাও না, কিন্তু আবার চেষ্টা করি আমি, আপনাকে ভাবতে হবে স্ক্রিপ্ট দিয়ে ভাবতে হবে এবং আরো ভাবতে হবে, এবং আমি আরেকটু পাশাপাশি বলবো যে শুধু সিনেমা দেখলেই হবে না, এটার জন্য যে আমি কেন স্ক্রিপ্ট লিখতে পারতেছি না, আপনি যদি মনে করেন যে আপনি সব প্রচুর শর্ট ফিল্ম দেখে প্রচুর সিনেমা দেখে আপনি স্ক্রিপ্ট রাইটার হয়ে যাবেন আপনি ফিল্ম বানায় ফেলবেন, এটা খুব ভুল। আপনাকে যেভাবে আপনি ফিল্ম দেখতে হবে একইভাবে আপনাকে কবিতা পড়তে হবে, আপনাকে সাহিত্য পড়তে হবে, উপন্যাস পড়তে হবে, ইভেন এই আপনার আশেপাশের যা কিছু আছে সবকিছুকেই দেখতে হবে খুব ভালো কইরা, এবং না পারলেও আপনাকে জিনিসের সবটা ধারণা থাকতে হবে। আপনার দরকার নেই গিটার বাজানো কিন্তু আপনাকে মিউজিকটা বুঝতে হবে যে রিলেশনটা কিংবা আচ্ছা গানটার কি গাইতেছে আসলে ভুল হইতেছে কিনা ঠিক হইতেছে, এতটুকু বোঝার মতো ক্ষমতা থাকতে হবে, গান না গাইলেও সমস্যা। তো এই যে টোটাল যে বিষয়টা হচ্ছে আপনার ছবি আঁকতে পারার দরকার নেই কিন্তু আপনি যে ছবি আঁকে মানছে এটা বুঝতে হবে, সবকিছু থেকে আসলে আমাদেরকে ঠিক মানে ছোট ছোট এক্সপিরিয়েন্স নিয়ে নিয়ে আসলে ফিল্মে ফিল্মে এমন কোনো কিছু নাই যে রেস্ট্রিক্টেড, মানে ফিল্মের ভেতরে পৃথিবীর তাবৎ সবকিছু আছে, এমন কোনো কিছু নাই যে আপনি ফিল্মের এবং ফিল্ম তাহলে সে কে বানাচ্ছে, একজন ফিল্ম মেকার বানাচ্ছে, ডিরেক্টর বানাচ্ছে, তো তাকে কেন পৃথিবীর কোনো কিছু সিলেক্টিভ জিনিস থাকে, কেন একজন ফিল্ম মেকারের মনে হবে যে আমি এটা দেখি না, তার কোনো জাত থাকবে, তার কোনো পাত থাকবে, তার কেন ইয়ে থাকবে, ইগো থাকবে, কিবা সেইটা দেখে না সেইটা করে না, এরকম কিছু নাই তো যে তুমি যাকে অপছন্দ করো। আজকে আমরা যেমন ধরেন আমি ব্যক্তিগত ভাবে টিকটক ইউজ করি না কিবা লাগে কোনোদিন করেই নাই, আমি এগুলো জানি না কিভাবে ইউজ করতে হয়, কিন্তু এই যে সমসাময়িক সময় এইগুলো নিয়ে কিন্তু যে কিছু মানুষ ছেলে একটা বাচ্চা চলে আসছে এবং আমি কিন্তু তাকে নিয়ে একটা শেয়ারও দেন একটা কিছু, আমি কিন্তু বিষয়টা জানি, এখন এইটার বিষয় কি এর মানে তো আমি ওটা নিয়ে পড়ে থাকবো, কিন্তু ওই বিষয়টাকে আমাকে জানতে হবে আমি যে এটাকে আচ্ছা কি বলে এই সময় এরকম একটা ঘটনা ঘটে গেল তো এইটাকে আমি কেন জানবো, এটা জানাও তোমার জন্য দূর। আমি বলছিলাম যে টোটাল প্রচুর ইনফরমেশন আমাদের রাখতে হবে, সেটা প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয়, কারণ সিনেমা এমন একটা জিনিস যে কোনো সময় অপ্রয়োজনীয় কোনো কিছুকে এমন ভাবে রিলেট করে দেয় যে আপনার ওই গল্পটা মুক্তি পায়, হ্যাঁ একটা হঠাৎ একটা উদ্ভট কিছু আপনার মাথায় এমন ভাবে একটা ক্যারেক্টার কিংবা এমন একটা কিছু আইসা পড়ে যেটা আপনার একটা গল্পের একটা যে আপনি একটা সলিউশন ছুটাইতে পারতেন, হয়তো গল্প একটা বিল্ড আপ করছেন লাস্ট থেকে আপনি খুঁজে পাচ্ছেন, আপনি খুব ফ্রাস্ট্রেটেড, তো ওর মোমেন্টে গিয়ে আপনার লাইফে হঠাৎ করে এমন কিছু একটা আসতে পারে যেটা আজগুবি, যেটাকে আপনি আসলে তখন এক্সপেক্ট করেন, যে জিনিসটা আপনি পছন্দ করেন, কিন্তু ওরকম কোনো কিছু দিয়ে হয়তো আপনি ওই গল্পটার একটা সমাধান পাচ্ছেন,
তো এই জন্য আমি বলবো যে আমাদের কোনো ইয়ে থাকতে পারবে না, ফিল্ম মেকারের কিছু এগুলো না থাকা ভালো আর কি। মানে ইগো না কিছু, এটা জানি না, এটা দেখবো না, এটা সবকিছু যেতে হবে, সব অভিজ্ঞতা নিতে হবে, তাহলেই হয়তো আপনি সবকিছু সম্পর্কে আমাদের আমাদের কাজগুলো ভালো হবে। মানে একদম এইটা মানে ভালো বলছেন যে আমাদেরকে একজন চলচ্চিত্র নির্মাতাকে মানে রিসিভার হতে হবে, সবকিছু তার রিসিভ করার বা ধৈর্য সহ্য করার ক্ষমতা রাখতে হবে। তো মাহমুদ ভাই, আমি বলবো না এইগুলো না করলে তো, কিংবা হ্যাঁ যেহেতু হ্যাঁ নেটওয়ার্কের হ্যাঁ ঝামেলা ছিল, তো আমি শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ, সুবিধা? শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, একটু নেটের সমস্যা হচ্ছে। মাহমুদ ভাই, মাহমুদ ভাই শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা দুঃখ প্রকাশ করছি যে উনি ভারতের পুনে থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, তো অনেক কারণেই বা টেকনিক্যাল কারণ বা আমার নেটের সমস্যাটা আমরা বেশি মনে করছি, তো সে কারণেই ওনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো চলচ্চিত্র নিয়ে উনি যে কথাগুলো বলছিলেন, এর মাঝে একটি প্রশ্নের উত্তরও দিয়েছেন হারুনুর রশিদ ভাই, তো নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। একটি প্রশ্ন মানে কমেন্ট এসেছে যে আমরা কি আগের সিনেমার যুগ ফিরে পাব। তো ভাই, আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলতে চাই যে আসলে সিনেমার যুগে আগে যা ছিল তার চেয়ে অনেক বড় বড় মানে অনেক বড় যুগে আমরা পৌঁছে গেছি বা আমরা চলে এসেছি। এটা হয়তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো সে জায়গাটা একেবারে ছোট, যে আগে বাংলাদেশে প্রচুর সিনেমা তৈরি হতো, বাট এখন সে জায়গা থেকে বা কমার্শিয়াল এফডিসি কেন্দ্রিক সিনেমাগুলো আমরা সে জায়গা থেকে একেবারে কম দেখতে পাচ্ছি। এটার পিছনে অসংখ্য কারণ রয়েছে। তারপরে আমাদের যে বাণিজ্যিকীকরণ বা আমাদের যে প্রদর্শন কক্ষগুলো, চলচ্চিত্র প্রদর্শন সিনেমা হলগুলো দিন দিন আমাদের কমে যাচ্ছে, সেটা অনেকটা এই যুগের কারণেই হয়তো, যে অনেকটা ভার্চুয়ালি চলে গেছে। আমরা বিভিন্ন ধরনের মানে ঘরে বসেই এখন আমরা বড় পর্দার বড় বড় ছবিগুলো আমরা দেখতে পাই। সে কারণে হয়তো আপনি যে বলছেন যে সিনেমার যুগ কি আমরা ফিরে পাবো, আদৌ আমার মনে হয় যে আমরা সিনেমার যুগ ফিরে পেয়েছি এবং খুব বড় যুগে পৌঁছে গেছি, যে এখন ঘরে বসে আপনি আপনার জায়গা থেকে ভালো ভালো সিনেমা দেখতে পাচ্ছেন এবং আগের চেয়ে আরো ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। তো দর্শক, আপনারা দেখছেন নির্মাতার কথা, সংযোগ বিচ্ছিন্নের কারণে মাহমুদ ভাই আমাদের এখনো স্ক্রিনে আসতে পারেননি, তো আমরা আশা করছি তিনি দর্শক, আপনারা দেখলেন মাহমুদ হাসান নির্মিত একটি চলচ্চিত্রের আমরা চলচ্চিত্রের ট্রেলার দেখলাম, আর মাহমুদ ভাইকে আমরা এখনো সংযোগে পাচ্ছি না। তো ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ এই চলচ্চিত্রটি মাহমুদ ভাইয়ের অসংখ্য জায়গায় বেশ সুনাম কুড়িয়েছেন এবং বিভিন্ন ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ সুনাম কুড়িয়েছেন এবং অনেকগুলো পুরস্কার অর্জন করেছেন। তার এই চলচ্চিত্রের নেপথ্যের কথাগুলো আজ আমরা শোনার জন্যই আসলে বসে আছি, ছটফট করছি যে মাহমুদ ভাই আসলে হয়তো তার নেপথ্যের কথাগুলো, তার চলচ্চিত্রে আসার কথাগুলো আমরা জানতে পারতাম বা জানবো। তো সময় আমাদের প্রবলেম হয়ে গেছে যে তিনি আমাদের সংযোগে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মাহমুদ ভাই অবশ্যই আসবেন, মাহমুদ ভাইয়ের অনেক দর্শকে মেসেজ করছেন যে মাহমুদ ভাইয়ের কথা শুনতে চাই। দুঃখিত দর্শক, মাহমুদ ভাই তার নেটওয়ার্কের বাইরে চলে গেছেন, নিশ্চয়ই তিনি আবার নেটওয়ার্কের মধ্যে চলে আসবেন, তখন আমরা মাহমুদ ভাইয়ের অনেক 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 কথা শুনবো, তার চলচ্চিত্রের কথা শুনবো, তার চলচ্চিত্র নির্মাণের।
শোনা যাচ্ছে সুমন ভাই? হ্যালো হ্যালো অমুদ ভাই, আমরা হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা আপনার আমি খুবই অনুপস্থিতিতে ক্ষমা আপনার চেয়ে চলচ্চিত্র নিচ্ছি, দেখেছি। আমার এখানে নেটওয়ার্কের ঝামেলা আছে একটু, বাসায় মাঝে হ্যাঁ মাঝে হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ক একদম একদম। তো যাই হোক, আপনি চলে গেছেন বিধায় যে আপনি নাই তা আমরা বলবো না, কেননা আপনি চলে যাওয়ার পর আপনার চলচ্চিত্র আমরা ট্রেলার দেখছি, আপনার মানে আপনার চলচ্চিত্রের মধ্যেই আছি, সেই চলচ্চিত্রের মাধ্যমে আপনাকে আমরা খুঁজে পাচ্ছি। তো কাজে আপনি হয়তো সাময়িক স্ক্রিনে নেই, কিন্তু স্ক্রিনের পিছনে আপনি আমাদের সর্বদাই আছেন বা ছিলেন থাকবেন। তো মাহমুদ ভাই, যে পর্যায়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে আপনার চলচ্চিত্র ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ, এই চলচ্চিত্রটি নির্মাণের পেছনের কথাগুলো আমরা শুনতে চাই। দর্শক অধীর আগ্রহে আপনার কথা শোনার জন্য বসে আছে। সম্ভবত মাহমুদ ভাই আবার আমাদের নেটওয়ার্কের বাইরে চলে গেছেন, দুঃখিত তিনি নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। কথা হচ্ছিল মাহমুদ ভাইয়ের চলচ্চিত্র নিয়ে। মাহমুদ আমি ভাই চলে এসেছেন, প্রশ্নটা চলে শুনতে আসেন। পাইনি, আমি শুনতে পাইনি প্রশ্নটা, আর একবার আচ্ছা রিপিট করতে মাহমুদ পারি? ভাই, যে প্রশ্নটি করেছিলাম সেটি হলো যে আপনার চলচ্চিত্র, আপনার নির্মিত চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ, এই চলচ্চিত্রটি নির্মাণের যে নেপথ্যের যে গল্পটি রয়েছে, যে আপনার নেপথ্যের যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আচ্ছা, তো ইতিবৃত্ত হচ্ছে গিয়ে গল্পটা আমি ভাবতেছিলাম অনেকটা সময়, 2012-13 সাল থেকেই আর কি, যখন আমি ঢাকাতে প্রথম গেলাম, প্রফেশনাল কাজ শুরু করতেছিলাম ওই সময়টা থেকে। কারণ আমাদের ওই সমসাময়িক সময়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল, প্রায় 12-13 সালের দিকে, আপনি খেয়াল করবেন যে প্রথম প্রথম প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম ভিডিও বের হইতো, প্রেমিক প্রেমিকা কিংবা সেক্স ভিডিও, সেটা ভিডিও বের হয়ে যেত এবং ভাইরাল হইতো। তার ফলে ওই সময় বিভিন্ন আমার দেখছি যে আমাদের সোসাইটির অনেক মেয়েরা, আমার খুল নাই কিংবা আমাদের পরিচিত অনেকে বিভিন্ন রকম বিপদে পড়ছে, কেউ সুইসাইড করছে, কারো ফ্যামিলি ওই জায়গা থেকে শিফট করে অন্য জায়গায় চলে গেছে, বিভিন্ন ভাবে তারা সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে, বিভিন্ন ভাবে তারা ইসের। তো এই চিন্তাটা আমাকে একরকমের এক ধরনের একটা ইসের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিল। তো ওই সমসাময়িক সময় যেটা এত বেশি বাড়লো, তো আমি একটা গল্প বলতে চাচ্ছিলাম। তো আগে যখন সত্যি কথা বলি, আমরা যখন প্রথম ফিল্ম করতাম, তখন আমাদের এরকম একটা দায়বদ্ধতা ছিল চলচ্চিত্রের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি একটা দায়বদ্ধতা, এরকম জায়গা থেকে ভাবতাম আর কি গল্প গল্প সবকিছু। তো সেরকম জায়গা থেকে মূলত গল্পটা লেখা, এবং লেখার পরে এটা 2000 আমি 2014-তে লিখ না 15-তে লিখে ফেলি, এবং লেখার পরে মানে গল্পটা ভাবতেছি কিন্তু তারও আগে থেকে, 12-13 সাল থেকে, কিন্তু গল্পটা লিখতেছি প্রায় 14-এর শেষে, এবং 15-তে গিয়ে আমি গল্পটা বানানোর জন্য চেষ্টা করতেছিলাম। তো ওই সময় আমি যখন গল্পটা স্ক্রিপ্ট পুরো রেডি করে বেশ কিছু জনের সাথে কথা ঘোরাঘুরি করলাম, আমাকে কয়েকজন বলছিল যে তুমি স্ক্রিপ্ট নিয়ে আসো, টাকা পয়সা দিব। তো তারা গল্প টল্প দেখার পরে বলল যে এই গল্প কেন বানাই দিতে, তুমি কি বলতে চাও? তো আমি একটু চিন্তায় পড়ে গেলাম, আসলে আমি কি বলতে চাই, আমি তো আসলে তেমন কিছু বলতে চাই না, আমি তো একটা গল্প বলতে চাই। আমার বিভিন্ন রকম প্রশ্ন প্রশ্ন করে খুব বিভ্রান্ত করে দিল। তো আমি তখন ভাবলাম যে আচ্ছা, তারপরে আমি খুব ফার্স্টেড, তো এই মুভমেন্টে আমার একটা ছোট ভাই ছিল আমাদের সাথে, খুব ফিল্ম টিম বানাতে চাইতো, ফিল্ম সোসাইটি করতো, তো ও তখন ইউকেতে থাকতো। তো ও হচ্ছে গিয়ে আমাকে ওই দিন ফোন করে বলতেছে যে ভাই কেমন আছো? আমি বললাম তো ভালো আছো, কি করতেছো? আমি বললাম তো কথায় কথায় বললো যে একটা সিনেমা টিনেমা খুব বানাইতে হবে এই সে। তো আমি একটু ফার্স্টেশন থেকে বললাম যে তো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট করে বসে আছে, কিন্তু আমি তো প্রডিউসার পাইছি, তো কি গল্প বানাইছো আমাকে পাঠাও। তো আমি ওকে পাঠাইলাম, পরে ওর দেখে খুব ভালো লাগে, কত টাকা লাগে? তো আমি তো মানে আমি এক্সাক্টলি যে কত টাকা খরচ, আমি তখন জানি না আসলে টাকাটা কত লাগবে। তো আমি বললাম যে ও আমাকে কত টাকা দিতে, আমি বললাম যে 30,000 টাকা লাগতে পারে। মানে আমার তো আমার কিছু কনফিডেন্স ছিল, কারণ আমি নিজে কাজ জানতাম, আমার বন্ধু বান্ধব ছিল, আমাদের বড় একটা ব্যাচ ছিল, কারণ আমি এক ধরনের ওই রকম কনফিডেন্স ছিল কাজের প্রতি। তো আমার কইতেছে যে আমি বললাম যে তুই এটাই আমারে দে, আমি তোকে পরে এটাকে কোনোভাবে ম্যানেজ করবো আর কি, শোধ করে দিবো কিংবা হট এভার হট এভার হট এভার। ও রাজি হয়ে গেল, এক কথা খুব খুশি হলো, পরে ও আমাকে পাঠিয়ে দিল 2 দিনের মধ্যে। তো আমি কাজটা শুরু করলাম, এবং প্রথমে শুটটা ঢাকাতে করতে চাইছিলাম, ঢাকাতে করতে গিয়ে দেখলাম যে না, এটা খুব কঠিন হয়ে যাবে আমার জন্য। তো আমি ভাবলাম যে আমি খুলনায় চলে যাই, ওই ওইখানে তো আসলে আমাকে সবাই চিনে মোটামুটি, এবং আমার অনেক মানুষ আছে যারা আমার জন্য টাকা ছাড়া আসলে জান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, আমার বন্ধু বান্ধব, নিজের আমি একটা জন্মভূমি বলে কথা। একদম কাছের, আমার জন্মভূমি, আমার ভাই বন্ধু সবাই, প্রচুর মানুষ, এবং আমি কাকে ছুঁয়ে কাকে শুটিং এ ডাকবো না এটাই আমার বিষয়, ডাকি নাই দেখে অনেকে মন খারাপ করতে। তো এমনি তো শুটিং এ তো একটা খরচ আসবে, কিংবা একটা লোকজন বেশি হলে তো আর হয় না, কাজের লোক দরকার হয়। তো এরকম আমি তখন এই ডিসিশনটা খুব ভালো নিছিলাম, খুলনায় চলে গেলাম, এবং সেই যথারীতি আমি আমার পরিচিত এক বড় ভাই সোহান ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাই যে ওই সুন্দর বাড়িটা ইতিবৃত্ত করার, তার বাবার বানানো বাড়ি,
সে আমাদেরকে দিল কাজ করতে, আমরা কাজ করলাম। সুমন ভাই খন্দ মেজবাউর, সুমন খন্দকার, সুমন ভাই সুমন সরকার, সরি, সুমন ভাই হচ্ছে গিয়ে আমার গল্পের ডিওপি ছিল। ভাই হচ্ছে তখন ঈদে গেছিল খুলনাতে, আমরাও ঈদে গেলাম। মানে এটা খুব মজা হয়েছিল যে যারা যারা কাজ করতো এরা সবাই আসলে ঢাকাতেই কাজ করে, খুলনাতে গেছিল ঈদের সময় বেড়াইতে। তো আমিও ঠিক ঈদের 3 দিন পরে সবাইকে একরকম ধৈর্য আটকায় টাটকায় গল্পটা শুট করে ফেলে, সুযোগ বুঝে একবারে কাজটা করে সুযোগ ফেলছেন। বুঝে। এবং যে আমার যে মূল ক্যারেক্টারটা ছিল রিপা, ও ঢাকাতে থিয়েটার করতো, প্রাচ্যনাট করতো, ও গেল ওই সময় ঈদে, আমি গেলাম, আমিও তো ঢাকাতে কাজ করতাম, আমার বন্ধু শাওন গেল কাজের ফাঁকে, সুমন ভাই গেল ঈদ করতে, ওই সময় আমরা কাজটা করলাম এবং কাজটা শেষ করলাম 3 দিনের মধ্যে। তারপরে আবার সবাই যে যার মতো আসলাম। এবং মজা হচ্ছে যখন কাজটা শেষ করলাম, শেষ করার পরে আমি যে ঢাকায় আসবো সেই টাকা নেই, আহারে এবং আরো তো ঋণ টিন, কিন্তু আমি যে ঢাকায় আসবো সেই টাকাটা আমার কাছে নাই। তো পরে আমি আমার বোনকে ফোন করলাম, আমার ভাইকে ফোন করলাম, তারা টাকা পাঠাইলো, দেন সেটা দিয়ে আমি ঢাকায় আসলাম। তো এরপরে যে আমি এসে আবার ওই যে কাজ, যেভাবে আমি কামলা খাটি অন্যের পিছনে, অন্যের কাজে মানে একেবারে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করি, যেটাকে আমরা বলি কামলা দেয় আর কি, কোনো অংশে কম না কিন্তু, একদম সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। বরং ওরা আমাদের যাতে কম কষ্ট করে কামলারা, আমরা একটা এডি যে কাজ করে, সরি কামলা বলে আমি ছোট আচ্ছা করতেছি না, মানে একজন মজুর কিংবা একজন শ্রমিক যে কাজ করে আমরা তার চেয়ে অনেক বেশি করি। আমি সকাল 6টায় কল থাকে, আমরা 12টা পর্যন্ত শুট করতেছে, কিংবা একটাও বাজে গেছে কোনোদিন, 1 প্যাকেট চিকেন বিরিয়ানি হাতে দিয়ে বললো যাও বাড়ি যাও আর কি, ঠিক আছে। তো সেগুলো পরের বিষয়। তো কোথায় যেন ছিলাম আমি, আচ্ছা, তো যাই হোক, তো ওই যে আমি একটু মিস করছি, আচ্ছা, তো এরপরে আমার কাছে কোনো টাকা নেই, আমি আবার হ্যাঁ কাজ শুরু করলাম। এবং এই সময় যেটা হলো যে এডিট করানোর মতো, এডিট করতে তো আসলে টাকা পয়সা দরকার, এবং আমি কিন্তু এই পর্যন্ত জানি, কিন্তু এই পোস্টের কাজ তো আমি জানি না। আমি আচ্ছা আচ্ছা স্ক্রিপ্ট করা, শিডিউল করা, স্ক্রিপ্ট লেখা, ডিরেকশন দেয়া, আর্ট ডিরেক্টরকে ম্যানেজ করা, ডিওপি ম্যানেজ করা, সব ম্যানেজ, কিন্তু পোস্টের কাজ তো আমি আর পারি, আমি তো আটকে গেছি এখানে, কিংবা ওরকম আর কাউকে পাচ্ছি না আমার আশেপাশে যে খুব ট্যালেন্টেড আর কি, কিংবা আর্ট পোস্ট ডিরেক্টর প্রোডাকশনে গিয়ে ভালোবাসা আপনি দেখা, ঝামেলায় পড়ে গেছেন। ঝামেলায় পড়ে গেছে। তো এই জন্য আমি ওয়েট করতেছি। তো ওয়েট করতে করতে এটা 2015-তে শেষ করলাম, 16-তে এসে, 16 অথবা 17-তে, এটা হ্যাঁ 16 অথবা 17-তে এসে মামুন নামে আমার একটা ছোট ভাই, ও হচ্ছে কুয়েটের স্টুডেন্ট ছিল, কুয়েট থেকে পড়াশোনা শেষ করলো, কিন্তু ও আসলে ইঞ্জিনিয়ার হতে চায় না, ও হচ্ছে আচ্ছা গিয়ে ফিল্মে কাজ করবে, ও ফিল্ম মেকার বাহ হতে বাহ চায়। তো সেই জায়গা থেকে সে, আমার সাথে কিন্তু পাশা ছিল, পাশা হচ্ছে গিয়ে ত্রিপলি থেকে পাশ করা, ও ফিল্ম মেকার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়। আমার পাশে প্রচুর মানুষ আছে যারা বড় বড় জায়গা থেকে, ভালো ভালো জায়গা থেকে পড়াশোনা করে আসে, যাদের নিশ্চিত ভবিষ্যৎ, সরকারি চাকরি, বিসিএস, সেগুলো রেখে তারা সিনেমায় কাজ করছে। তো আমি এই মানুষগুলোকে দেখে সাহস পাই, এবং তারা কিন্তু আমার খুব কাছের মানুষ, তো এটা আমার একটা বড় পাওয়া। তো যাই হোক, এই যে ও তখন এসে বললো যে আমি ফিল্ম বানাবো, আমি ইঞ্জিনিয়ারিং করবো না, ওকে ফাইন, তাহলে কি করতে হবে ভাই, আমি তাহলে কিভাবে, এডিটিংটা হচ্ছে টেকনিক্যাল কাজ এবং সহজে এবং ডিমান্ড মার্কেটে, আর ও একটু নরম ধরম মানুষ, দৌড়ঝাঁপ করে আমাদের মতো পারবে না রাত সকাল 6টা থেকে রাত 12টা। তো বললো আমি এডিটিং করবো, ঠিক আছে, ওকে ফাইন। তো এডিটিংটা ও আগে থেকেই জানতো, ও যদি শর্ট ফিল্ম ক্যাপশন করতো টুকটাক চালাইতে জানতো আর কি ফিল্মেটে। তখন আমি বললাম যে প্রজেক্টটা দিয়ে তাহলে শুরু কর, ও ঠিক আছে, আমরা দুজনে বসলাম, ও ওই টুকটাক শুরু করলো, এবং আমরা এটাকে কেটে একটা 16 মিনিটের মতো বোধহয় করছিলাম ইতিবৃত্ত ফার্স্টে। পরে সেটাকে আরো 1 বছর, মানে এটা আরো 1টা বছর ধরে আমরা এডিট করতেছি আমি আর মা বসে বসে, আচ্ছা করতে করতে পুরো এটা শেষ হলো, যে ওটা এসে 12 মিনিটে দাঁড়ালো। দাঁড়ানোর পর এরপরে হচ্ছে গিয়ে একটু কালার গ্রেডিং এর বিষয় আসে, সেক্ষেত্রে আমাদের কিছু একদম প্রফেশনাল কয়েকজন বড় ভাইয়ের কাছে গেছি কাজের জন্য, তারা আমাকে কয়েকদিন গুল্লি টুল্লি দিল, এরপর একটু ফ্রাস্ট্রেট হয়ে গেলাম। এরপরে পাশাই দায়িত্ব, যেটা কোনো ব্যাপার না, আমি আমি দায়িত্ব নিচ্ছি, পাশা কালার গ্রেডিং টা করলো, বেশ ভালো মানে কালার গ্রেডিং করলো। তারপরে যে এটা হলো মিউজিক নিয়ে একটা ঝামেলায় পড়ে গেলাম, যে ব্যাকগ্রাউন্ড স্কোর কি হবে এটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন গিয়ে তো এই যে আমার তো পয়সা নেই, তো তখন হচ্ছে গিয়ে শুন, আমি হচ্ছে গিয়ে সোহেব ভাইয়ের সাথে যোগাযোগ হলো, আমার মেঘদলের সোহেব ভাই। হ্যাঁ, আচ্ছা সোহেব ভাইকে আমি কৃতজ্ঞতা জানাই আমার ছবিতে, সে যখন কথা বললাম ছবি দেখার পরে, দেখার পরে বললো না ভালো কাজ হচ্ছে, আমি কি তোমার কাজ দেখবো, তারপরে তোমার কত টাকা দিবা কি দিবা না সেটা বিষয় না, আগে কাজ দেখে যদি ভালো লাগে তাইলে করবো, নাইলে করবো না, টাকাটা পরের কথা, তুমি হচ্ছে কি আমাদের ছোট ভাই আর কি, বিমানের বন্ধু কিবা রেফারেন্স আসছো, শুনলো আমাকে আগে দাঁড়াও, থেকে চিনতো ভাই টুকটাক। তো তারপরে সে কাজ দেখে তার ভালো লাগলো, তারপর আমি বললাম যে ভাই, এটা বললো যে না টেনশনের কিছু নয়, টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না, তোমার কাজ ভালো লাগছে, ওকে ফাইন, আমি এটা করে দিব। আমি তো তখন বেশ একটু নিশ্চিত হইলাম। তো ভাইও প্রায় মাসখানেকের মতো সময় নিল কাজটা করতে, কারণ তারও তো একটা বিজি, একটা একটা বিজ্ঞাপনী একটা ইন্ডাস্ট্রিতে সে ব্যাকগ্রাউন্ড স্কোর করে, এবং নিজের মিউজিক মেক দল অনেক কাজ, তার ভেতর থেকে সে আমাকে কাজটা করে দিল। এবং সব শেষে মিলে কাজটা যখন শেষ হলো, এরপরে যেটা একটা ঝামেলা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, সেটা হচ্ছে একটা হঠাৎ করে একটা ফিল্ম ফেস্টিভ্যালের অ্যারেঞ্জ হলো বাংলাদেশে,
আমি 1818-র শুরুর দিকে, ওইটার নামটা আমি ভুলে গেছি, তো ওরা সবার কাছ থেকে বেশ ছবি টবি জমা দিল, আমিও ছবি জমা দিলাম, কিন্তু ছবি জমা দেওয়ার 2 দিন পরে দেখলাম যে ছবিটা ওরা ইউটিউবে আপলোড করে দিচ্ছে। আরে আমি তো ইউটিউবে ছবি বানাইছি নাকি? হ্যাঁ, এবং তারা ইউটিউবে আপলোড করছে, এবং আমার ছবি না, সেখানে নোয়া সুমনের একটা ছবি ছিল, পেপার ফ্রগ না কি যেন, এরকম প্রায় 35টার মতো ছবি আপলোড করছে। তো আমি ভয়ঙ্কর তো খুব ফ্রাস্ট্রেটেড এবং ভয়ঙ্কর বিষয়। তো ওদেরকে পরে রিপোর্ট টিপোর্ট করলাম, ফোন পে বললাম যে ভাই আমার দরকার নাই, আমার ছবি নামায় দেন। এরপরে তো আমি ছবি আর ফেস্টিভ্যালে ফেস্টিভ্যালে জমা দিই না, ভয় পেয়ে গেছি। এরপরে যে আমাদের আতিক ভাইরা যখন, এই যে সুমন ভাইরা, খন্দকার সুমন ভাইরা যখন ওপেন ফিল্ম ফেস্টিভ্যাল করতেছিল ওখানে উত্তরতে, তখন আমি দেখি যে আতিক ভাই হচ্ছে গিয়ে সময় ইয়ে এসে, তো আতিক ভাই তো আমাকে চিনে, কারণ 2011 সালে আতিক ভাই আমাকে স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ, এবং আমি স্ক্রিপ্ট রাইটিং শিখছি কিন্তু আতিক ভাইয়ের কাছ থেকে, ওয়ার্কশপের পর থেকে, মানে সেটা আর একটা গল্প, সেই গল্প হয়তো পরে যাবো আমরা এই পার্টটা শেষ করে। তো তখন আমরা আতিক ভাইকে বললাম যে ভাই এরকম এই খন্দকার সুমনকে এরকম একটা ফেস্টিভ্যাল করতেছে, কিন্তু আগের বার খুব খারাপ অবস্থা হয়েছে, আপনি তো আমার চিনেন, আর আমি একটা ছবি বানাইছি, এটা আগে আপনারা একটু দেখাইতে চাই, আর এই সুমন ভাই কে, এটা কি ঠিক আছে কিনা ছবি জমা দেবো? বললো না তুমি জমা দাও, আমি চিনি তাকে। তো আমি ছবি জমা দিয়ে দিলাম ওইভাবে, পরে আতিক ভাই কাজ দেখলো এবং তারও ভালো লাগলো, এবং সৌভাগ্য বলবো প্রথম ফেস্টিভ্যালে আমার ছবিটার, যে ওপেন ফিল্ম ফেস্টিভ্যালে, ওখানে আমরা দেখলাম যে আমার ছবিটা বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর এবং বেস্ট সিনেমাটোগ্রাফার 3টা অ্যাওয়ার্ড পেল। তিনটি ক্যাটাগরিতে তো এইটা অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ একদম প্রথম প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে, তো এইটা আমার জন্য একটা বড় রকমের পাওয়া ছিল, এবং আমি সেই প্রোগ্রামে গিয়ে দেখলাম যে আমাকে সত্যি আমার পুরস্কারটা আমার কাছে দেওয়ার জন্য ওখানে আতিক ভাই দাঁড়ায় আছে স্বয়ং, সেখানে অমিতাভ ভাই আছে, সেখানে হচ্ছে সেলিম ভাই আছে, মিস করলাম শুধু সারোয়ার ফারুকি ভাইকে আর কি। তো এই যে পছন্দের মানুষগুলো, হ্যাঁ, তো সেই মানুষগুলোর কাছ থেকে একটা সান্নিধ্য হলো, তাদের এক ধরনের ভালোবাসা পাওয়ার সুযোগ হলো আর কি। তো এরপরে তো আর ওইভাবে ওয়েট করতে হয় নাই, তারপরে তো আপনাদের বগুড়া ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে তো আপনি জানেন সেই হিস্ট্রি, ওরপরে যে শিল্পকলা থেকে যে একটা সরকারি একটা ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করছিল বাংলাদেশ বাংলাদেশ সর্বপ্রথম প্রামাণ্য চলচ্চিত্র উৎসব, সেখানে হুম হচ্ছে হুম স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেলাম একটা। এরপরে হচ্ছে সিলেট ফিল্ম ফেস্টিভ্যালে, তারপরে এরকম মোট 7টা আরো কোথায় যেন আছে, লাস্ট ফার্গুসন কলেজে আমাদের যে ক্যাম্পাস, এখানে আমার একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল দীর্ঘদিন থেকে, ফার্গুসন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এখানে আমার ছবিটা আবারও সেই জুরি অ্যাওয়ার্ড, কেন জানি বিচারকরা কোনো একটা দিক থেকে আমার ছবিটাকে খুব পছন্দ করে, জুরি টুরি অ্যাওয়ার্ড বেশ কিছু চলে আসে। তো এইভাবেই ছিল জার্নিটা, এবং এখনো আমি ইসের কারণে বেশ কিছু ফেস্টিভ্যালে আসলে সিলেক্ট হয়েছিল, অফিসিয়ালি সিলেক্ট হয়েছিল, ফিল্ম ফ্রিওয়ে থেকে আমি সাবমিট করছিলাম, সেখানে জার্মানির ছিল, তারপর পোল্যান্ডের ছিল, ইন্ডিয়ারও বেশ কয়েকটা, কিন্তু এই সবকিছু করোনার কারণে আসলে থেমে আছে। তো করোনার এই সময়টা গেলে এই ফেস্টিভ্যাল গুলো শুরু হবে, আর আমি ওই ফেস্টিভ্যাল গুলো আরো এর ভিতরে কিছু ফেস্টিভ্যাল আমাকে বলছিল যে তারা এই ফেস্টিভ্যাল গুলোকে অনলাইনে কনভার্ট করছে, মানে অনলাইনে ছবিটা শো করবে। তো আমি সব জায়গা থেকে আমার ছবি বলছি না আমি করবো না, কারণ এটা এমন একটা বাংলাদেশ পৃথিবীতে অনলাইনে ছবি চালালে আর সেটা ডাউনলোড করা যাবে না, এরকম কোন সিস্টেম এখনো নাই, কেউই পারে না। নেটফ্লিক্স এর ছবি পর্যন্ত, অ্যামাজনের ছবি পর্যন্ত আমরা দেখি টরেন্টে ঘুরে বেড়াচ্ছে সকাল সন্ধ্যা। তো সেখানে আমরা এগুলো কি করি, আর আমি এটা মনে করি না যে এই জায়গায় আমি যে উদ্দেশ্য দিছি যে ভাই মানুষ আসবে, স্ক্রিনিং হবে, হল ভর্তি, লোক আমার ছবি দেখবে, ছবি দেখার পরে তালি দিক আর গালি দিক কিছু একটা তো দিবে, একটা মানে রিয়াকশন তো গরম দিবে, এই গরম যে রিয়াকশনটা দরকার, হ্যাঁ হ্যাঁ খারাপ বলুক ভালো বলুক বলবে, কিন্তু অনলাইনে এটার ভেতরে আমি ওইভাবে কোনো ইয়ে পাই না আর কি। মানে মজা লাগে যখন ছবিটা চলে, আমি বাইরে পিছনে দাঁড়ায় দেখতেছি আমার ছবির রিয়াকশনের সাথে দর্শক রিয়াকশন দিচ্ছে, এবং আরো মজা লাগে যখন আমি বাইরে ছবিটা, যেমন পুনেতে যখন আমার ছবিটা শো হচ্ছে আমাদের ক্যাম্পাসে, তখন আমি দেখতেছি আমার ছবির সাথে মানুষ রিয়াকশন দিচ্ছে, যখন মানে পাটা যখন ছবি শেষ হচ্ছে তালি পাচ্ছে, মানে এই ব্যাপারগুলো ভালো লাগে, এবং যে একটা বিষয় থাকে আর কি। মানে আমার ছবিটা তো আমি অনেকবার দেখছি, ওই সময় তার ছবি দেখি না, আমরা দেখি দর্শক আসলে কি করতেছে, আমার ছবিটা দেখে দর্শক কি ভালো লাগলো, কি বিরক্ত হচ্ছে, সে কত হ্যাঁ কি আসলে পাছা চুলকাচ্ছে, সে কি মাথা চুলকাচ্ছে, তাহলে কি তার ভালো লাগে না আমার ছবিটা। এটা তো ওই সময় যখন হলে ছবি চলে তখন আমরা দর্শককে দেখি আর কি। তো যাই হোক, সেইভাবে আসলে চলতে থাকলো ছবিটা শেষ পর্যন্ত। এখনো কোনো আমি কোনো অনলাইন প্ল্যাটফর্মে এটাকে নিয়ে আসিনি, যেমন ওটিপি প্ল্যাটফর্মে যেটা আপনাদের যে মুভি হাট, সুমন ভাই আমাকে বলছিল ছবিটার জন্য, আমি আশা করি যদি এই ছবিটা আরো কিছু ফেস্টিভ্যাল ঘুরে আসার পরে আমি মুভি হাতের সাথেই হয়তো ছবিটা নিয়ে কাজ করব। এইটা গেল প্রথম ছবির গল্প, এরপরে তো ইতিবৃত্তের গল্প শেষ আসলে, ইতিবৃত্তের গল্প ইতি অনেক করে কথা দিলেন? না বলে না, ইতি ফেলেছি। হয়নি ভাই, এত সহজে ইতি হবে না। হ্যাঁ, আরো আছে, একটা অনেক গল্প ছবির আছে, গল্প শেষ হয়েছে আসলে, দর্শক বসে আছে আপনার কথাগুলো শোনার জন্য অনেকক্ষণ থেকে। দর্শক কি আদতে আছে? কারণ আমার এত কথা একদম শোনার একদম, দর্শক আদতে আছে? অনেক 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 SMS আমি দেখলাম, অনেক SMS আসছে, বৃষ্টির মতো টুপটুপ করে পড়ছে ভাই, অসংখ্য। তো
আচ্ছা মামুদ ভাই, এই যে ফেস্টিভ্যাল গুলো যে হচ্ছে, এই ফেস্টিভ্যাল গুলোর আসলে অনেক কথাই বলে ফেলছেন উৎসবের, তারপরেও আর একটা প্রশ্ন, আমার প্রশ্ন না আমার জিজ্ঞাসা জানতে চাই, তো কোন কোন বিষয়গুলো উৎসবের কোন কোন বিষয়গুলো দেখার পর আপনি সেই উৎসবের ছবিটি আপনার সাবমিট করেন? প্রথম দেখেছি উৎসবের ডিজাইনটা কি, ওকে, মানে এই যারা উৎসবটা অ্যারেঞ্জ করতো, অর্গানাইজার যে করলো, তার হুম 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 ডিজাইনটা কি, সেটা হচ্ছে গিয়ে সবার প্রথম বিষয়। আপনি কিন্তু একটা ওর যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো দেখলেই আপনি বুঝবেন যে, এবং লোগোটা দেখলে বুঝবেন, এবং ওই মানুষগুলোর কিছু, যেমন আপনি যারা নক করলেন, সে কত দ্রুত রেসপন্স করতেছে, তার ভেতরে হুম বিনয় কতটা, সে আদতে সিনেমা, এগুলো বোঝা যায়। মানে প্রত্যেকটা ডিজাইনটা দেখলে তারা আসলে কি করতে চায়, কবে ছবি শুরু হবে, ছবি কখন শুরু করতে চাইতেছে, হ্যাঁ মানে আচ্ছা ছবিগুলো ওরা আসলে কিভাবে টাইমিংটা করতেছে, এই সময়টা কি গরমকাল না শীতকাল, রুমে এসি কি আছে কি নাই, কিংবা তারা আদতে তাদের ফান্ডামেন্টাল জায়গা কি, তারা বিচারক কাকে রাখছে, আমি জুরি গুলোকে হ্যাঁ দেখি, বুঝছেন তো। আর একটা ফাইন, যদি দেখা যায় জুরি কারা, জুরি কারা, হ্যাঁ আপনি ফেস্টিভ্যালে দেখতে জুরি কে, ওখানে জুরি তো আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আমি খুব বলবো যে বাংলাদেশে, যাক এই বিষয়ে আমি কোনো, বাংলাদেশে হয়তো ফিল্ম আর্টের জুরি অনেক আছে, কিন্তু এমনি বিচার ব্যবস্থাটা বাংলাদেশ থেকে এমনি উঠে গেছে সব ক্ষেত্রেই আর কি। তো আমি আশা করবো যে আমাদের জুরিরা আরো বেশি, মানে আমাদের কোর্টের মতো হবে না, তারা আরেকটু সত্যিকারের জায়গার দিকে আসার চেষ্টা করবো, মানে জুরিটা খুব গুরুত্বপূর্ণ। তো এগুলো দেখে একদম আসলে একদম ইয়ে করি, আর আর ডিজাইনটাই মূলত। আর একটা জিনিস হয় কি, এরকম কিছু ফেস্টিভ্যাল হয়েছে যে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি, অ্যাওয়ার্ড পাচ্ছি কালকে রাতে, আজকে রাত, কালকে সকাল দুপুর কয়টার দিকে, 4টায় বোধহয় অ্যাওয়ার্ড প্রোগ্রাম আজকে রাতে, এরকম সময় আমাকে ফোন করে বলা হচ্ছে যে আপনার ছবি অ্যাওয়ার্ড পাইছে, আপনি আসেন। আহা হ্যাঁ বাংলাদেশের একটা এটা ফেস্টিভ্যাল, একটা ইউনিভার্সিটির একটা ফেস্টিভ্যাল, আমার ছবি তাও পাইছে হচ্ছে সিনেমাটোগ্রাফিতে, এবং বলতেছে যে আপনি কি, না হলে আপনার কোনো, তো এটা আমি, আমার একটা ছবি অ্যাওয়ার্ড পাচ্ছে সেটা আমাকে তুমি বলতেছো আগের দিন রাতে। তো আমি তাকে কি বললাম, বললাম জি ভাই আপনি অ্যাওয়ার্ডটা খুব, আমি খুব খুশি হয়েছি অ্যাওয়ার্ডটা আপনার কাছে রেখে দেন, আমি যদি জীবনে কখনো আপনাদের কাছে বেড়াতে যাই আপনার সাথে দেখা করে নিয়ে আসবো আর কি। বাবা ভালো বাবা, থাকবেন, খুব ভালো লাগলো, আপনারা সামনের বছর আবার করেন, অনেক সুন্দর করে করেন, তবে একটু গোছায় করেন আর কি, মানে আগের রাইতে প্লিজ ফোন দিয়ে বললেন, অন্তত 2টা রাতে আগে বললেন, যাতে আমি না যেতে পারলো, আমি কাউকে পাঠাবো সেখানে। একদম তো একদম সেই এইটা ফেস্টিভ্যালটার নাম আমি বললাম না, যদিও আমি সেই নামটা বলতে চাই না ফেস্টিভ্যালের, কারণ সে একটা নতুন সংগঠক, একটা ফিল্ম সোসাইটি অ্যারেঞ্জ করছে, আমাদের অনেকে এটাকে চিনে ফেলবে, তো বেচারা একটা ফাপড়ে পড়ে যাবে আর কি। হ্যাঁ শুনতে বলতে চাচ্ছি চাই, না, তো এটা হচ্ছে গিয়ে একটা ফিল্ম সোসাইটি, আমরা ফিল্ম সোসাইটি করে একজন মানুষ, একটা ফিল্ম ফেস্টিভ্যালের অর্গানাইজার, সে অ্যাওয়ার্ড পাইছে যে ওই ফেস্টিভ্যালের সিনেমাটোগ্রাফির অ্যাওয়ার্ড, তাকে সে আগের রাতে বলতেছে, তাই সে ডিরেক্টরকে, যে আপনি আসবেন কিনা, আপনার ছবি অ্যাওয়ার্ড পাইছে, আমার ছবি আচ্ছা অ্যাওয়ার্ড পাক নাও বিষয়, তুই তো আমাকে জানাবি রে বাবা, বাবা আপনি তো আমাকে জানাবেন যে হ্যাঁ আপনি আসতে পারেন কি, আপনার ছবি এইটা প্রজেকশন যাবে এটাও আমি জানি না, সিলেক্ট শুধু অফিসিয়ালি সিলেক্ট হয়েছে 1 মাস আগে বলে দিছে, ওকে ফাইন, এই পর্যন্ত ছিল। আর আমি তো ওইভাবে কারোর সাথে যোগাযোগ করি না, ছবি দিয়ে রাখি, তো ঠিক আছে ভাই, যা হবে হবে, না হইলে না হবে, তো এরকম আর কি বললাম। তো সেই জায়গা থেকে আমার কথা শেষ আর কি, মানে ডিজাইনটা দেখতে হবে, গুছায় করতে হবে, যেমন যে আপনাদের সাথে কাজ করতে কেন ভালো লাগে, যে সুমন ভাই যখন আপনারা বললেন যে কথা বলার জন্য, আমি কিন্তু এর আগে আরো অনেকেই আমাকে বলতো যে ভাই লাইভে আসেন, কবিতা নিয়ে কথা বলেন, আমার তো কবিতার একটা বড় জায়গা আছে, সিনেমা নিয়ে কথা বলেন, এ করেন সে করেন, তো আমি কিন্তু সেগুলো নিয়ে রাজি হই না, কারণ আমার মনে হচ্ছে যে গোছানো না আসলে, ও যেভাবে কথাটা আমার বলে এটাই গোছানো, গোছায় কইতেই পারেন না। তো আপনাদের যে পুরো ডিজাইন, এটা একটু গোছানো একটা ডিজাইন, এর কারণে আমি এখানে এসে ইয়ে, এবং আমি ব্যক্তি জীবনে দেখতে আমার চুল দাড়ি গোঁফ এরকম এলোমেলো মনে হলো, আমি কিন্তু গোছানো মানুষ, আমি যখন ছবিটা বানাই আমার ছবি কিন্তু একদম পুরোপুরি, মানে একদম টাইম টু টাইম, যা যা থাকতে হবে, যা যা দরকার সবকিছু, মানে আমি কাজের বেলায় কিন্তু খুব গোছানো, ব্যক্তি জীবনে হয়তো দেখে অগোছালো মনে হবে, কিন্তু ওই জায়গাটা কিন্তু আমি পছন্দ করি, তা না হলে আসলে হবে না। এইটার সাথে যেমন একটা দর্শন, ভাব, সবকিছু, যা গল্প, ফিলোসফি, এইসব তার সাথে সাথে সেই জিনিসটাকে মানে উদ্ধার করার জন্য আপনার ওই জিনিসটাকে একটা সিস্টেম, এবং সেই সিস্টেমটা কিন্তু আপনি, এই যে ভাবনা চিন্তা গল্প আপনি সিস্টেম করে লেখার দরকার নেই, বসতে বসতে, খাইতে খাইতে, ঘুরতে ঘুরতে, হাসতে হাসতে লিখেন, কিন্তু ওটা যখন দেখা যাক, বানাবেন ভিজুয়ালি তখন আপনাকে সেই সিস্টেমে চলে আসতে হবে, তখন আপনাকে একদম শিডিউল করতে হবে, তখন আপনাকে স্ক্রিপ্ট করতে হবে সব ওই, এবং আরো একটা বিষয়, মানুষ চেনা, মানুষ চেনার বিষয়টা কি, যখন হচ্ছে আমরা যখন কাজ করি আমরা দেখি কি যে, আমার কাজ করতে করতে আমি কিন্তু মিডিয়াতে আমার প্রায় 100 মতো বন্ধু যারা প্রফেশনাল, তার ভিতরে 10 জন ডিওপি পাবেন, 10 জন এডি পাবেন, 10 জন আর্ট ডিরেক্টর, এরকম ভাবে অনেককে পাবেন, কিন্তু আমি যখন কাজ করি দেখা যায় যে আমি সত্যিই খুঁজা একটা টিম বানাইতে আমার ঘাম ছুটে যায়, কেন, কারণ আমি তো এদের সাথে কাজ করে আসছি, আমি তো জানি যে কে কি পরিমাণ ফাঁকি বাজে, মানে কে কখন কার কাজে ফাঁকি দেয়, তো আমি দেখি যে আমি অন্যের কাজে যখন ও ফাঁকি দেয় না, আমার কাজেও ফাঁকি দিবে, আমি ওর কাছ থেকে যাই না, ও যদি যতই রসগোল্লা কথা বলুক, আমাকে যত ক্রিয়েটিভ হোক, আমি ওর সাথে কাজ করি, আমি সেই মানুষটাই কাজ করি যে সৎ, কম মেধাবী হইলেও সৎ, যে হচ্ছে গিয়ে অন্তত না পারলে 1 ঘন্টা আগে আমার বলবে যে ভাই আমি এই জিনিসটা ম্যানেজ করতে পারি নাই, তো আমি পারি নাই,
কিন্তু আমি এমন লোককে চাই না যে পারবে না ম্যানেজ করতে, কিন্তু আমাকে বলবে ভাই হয়ে যাবে, কিন্তু শর্টে গিয়ে আমি দেখবো মালটা নাই। তো এদেরকে আমি একটু অ্যাভয়েড করি। তো এই আর কি, যাই হোক, অনেক কথা চলে গেলাম, পরের প্রসঙ্গে চলে যাই ভাই, পরে আচ্ছা, যদি আর কিছু ভালো থাকে লাগলো যে বিশেষ। উৎসব কেন্দ্রিক যে সমস্যাগুলো হয়ে থাকে বা হয় সেগুলো উৎসবে আপনার সে ভালো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার এই কথার প্রেক্ষিতে যে অসংখ্য চলচ্চিত্র নির্মাতা রয়েছেন, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা রয়েছেন, যারা আগামীতে চলচ্চিত্র উৎসবে ছবিগুলো পাঠাবেন বা পাঠানোর চিন্তা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে দেখে শুনে আপনার আপনার এই সম্পত্তি সেখানে জমা দেবেন, বা এটা আপনার কিন্তু অমূল্য সম্পদ, এটি কোনোভাবে যদি বেহাত হয়ে যায় তো সেইটার দায় কিন্তু একদম কাজেই আপনাকে আমি চোখ একটু কান খোলা বলি রেখে। সুখেন্দু, হ্যাঁ একটু হ্যাঁ অ্যাড করে অবশ্যই আপনার অবশ্যই সাথে, মানে এই যে অবশ্যই অবশ্যই যখন একটা ফেস্টিভ্যাল করতেছে আমরা, তখন সে ফেস্টিভ্যালটা অ্যারেঞ্জ করতেছে, সে অনেকগুলো বিচারক নিয়ে আসতেছে, সে স্পন্সর নিচ্ছে, টাকা পয়সা নিচ্ছে, তার একটা নিজের প্রমোশন হচ্ছে, সেটা পেজ থেকে শুরু করে ফেসবুক পেজ থেকে অনেকভাবে তারা প্রমোশন চালায় এবং পয়সা ইনকাম করে স্পন্সরদের কাছ থেকে। কিন্তু এই যে আমরা যারা ছবি দিচ্ছি, আমি যদি সিলেক্ট হয়ে কোনো রকম অ্যাওয়ার্ড পাই কপাল ভালো, তাহলে তো একটা অ্যাওয়ার্ড পাইলো, আর না পাইলেও ছবিতে এভাবে দেখলো। এখন সেটাও আমরা মেনে নিচ্ছি যে আমাদের ছবিগুলোকে এইভাবে শো করতেছো তোমরা, এটার জন্য প্রদর্শনীর জন্য কিন্তু কোনো বিনিময়ে আমরা পাচ্ছি না, একটা টাকাও পাচ্ছি না। তো আমার ছবি ভালো না লাগলে তুমি সিলেক্ট করো না, তুমি আমার ছবিতে সিলেক্ট করবা, তুমি আমার ছবি দেখাবো কিন্তু আমার কোনো টাকা দিবে না। আচ্ছা ঠিক আছে, গেল, যদি ভালো না লাগে তুমি নিও না, আমি তো তোমার পায়ে ধরি নাই, কিন্তু আমাকে আমি কিন্তু তুমি কিন্তু টাকাটা নিচ্ছ, তুমি কিন্তু স্পন্সরের কাছ থেকে টাকাটা পাচ্ছ। হ্যাঁ, একদম তো সেই জায়গা থেকে আমি বলবো যে একটু এরকম হওয়া উচিত, যে স্পন্সর গুলোকেও বোঝানো উচিত যে 10টা ছবি আসুক আর 15টা ছবি আসুক, যে ছবি যে ফিল্ম মেকার ছবি বানাচ্ছে, তো অ্যাটলিস্ট কষ্ট করে বানাই, স্যার আমরা তো সেই ছবিটা দেখে বুঝাই নিছি যে আমার ফেস্টিভ্যালের যোগ্য দেখে আমি নিছি। তো আমি তাকে পুরস্কারের মতো টাকা না দিতে পারলো, পুরস্কারের সাথে আমি মনে করি অবশ্যই একটা শুধু ইয়ে না, একটা ট্রফি দিয়ে কিংবা একটা ক্রেস্ট দিয়ে না, তার সাথে কিছু অর্থ সাহায্য দেওয়া, যেটা তার ওই ছবিকে হয়তো পরে ছবি আরো একটু 5টা জায়গা থেকে সে পেলে কিন্তু তার একটা ছবির টাকা হয়ে যায় আর কি। একদম হ্যাঁ, যেমন একদম 5টা যদি অ্যাওয়ার্ড পায়, এটা কিন্তু কঠিন না কিন্তু, কিবা যারা একটা মানুষ ছবি দেখালো, ছবিটা হয়তো অ্যাওয়ার্ড পায়নি, কিন্তু তাকে যদি একটা একটা মিনিমাম একটা প্রদর্শনীর জন্য একটা ইয়ে রাখে, তাহলে আমার মনে হয় যে হতাশ হয় না এবং কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগটা থাকে না, মানে একটা একটা এটা একটা ভালো দিকে যাবে, কিছুটা ইন্সপায়ার হব আমরা ছবির দিকে, ফেস্টিভ্যাল প্রতি ঝুঁকবে মানুষজন বেশি বেশি, ফেস্টিভ্যাল মুখী হবে। আমিও আপনার কথার সাথে একেবারে একমত। আর যেহেতু আমি নিজেও একজন ফেস্টিভ্যাল একেবারে অর্গানাইজার, সেক্ষেত্রে আমরাও চেষ্টা করব যে যে নির্মাতার ছবিটি আমরা দেখাচ্ছি সেই নির্মাতাকে যদি আমরা একটা স্ক্রিনিং ফি ন্যূনতম দিতে পারি, তাহলে জি 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 সেক্ষেত্রে হয়তো তার জন্য মানে সম্মান তো বটেই, তার কাজের পরবর্তী কাজের ক্ষেত্রে ও অনেকটা হ্যাঁ সহায়ক অবশ্যই হিসাবে কাজ করবে। তো এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খুবই ভালো লাগলো আপনার কথা শুনে, এবং আমরাও চাই যে আমাদের যদি আগামীতে কোনো চলচ্চিত্র উৎসব করে থাকি তো এই বিষয়গুলো অন্তত আমাদেরকে ভেবে রাখতে হবে। তো মাহমুদ ভাই, আমরা জানি যে আগামীর নির্মাতা নামে একটি কম্পিটিশন হয়েছিল সারা বাংলাদেশে, এটা প্রথম আলোর আয়োজনে, তো সেখানে আমরা দেখেছি আপনার ঘটমান বর্তমান একটি চলচ্চিত্র ছিল, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তো সেখানে আমরা দেখেছি যে আপনার সারা দেশ থেকে আপনি সেরা 10-এর মধ্যে ছিলেন। তো এই যে সারা দেশ থেকে নির্বাচিত হওয়ার পর সেরা 10-এ আসলেন, তো এই আসার পর আপনাদের যে চলচ্চিত্রগুলো, আপনি যে চলচ্চিত্রটি নির্মাণ করলেন, এর পরবর্তী কোনো ধাপ বা কোনো ধরনের অগ্রগতি, বা আপনার পরবর্তী চলচ্চিত্র নির্মাণে কোনো ধরনের সহায়তা বা সহায়ক হিসাবে কোনো কাজ করছে কি না, আচ্ছা মানে হ্যাঁ, আপনি একটি আমরা কম্পিটিশনে, হ্যাঁ আরেকটু বুঝতে আমি পারছি ক্লিয়ার করে প্রশ্নটা, দিই। আচ্ছা আচ্ছা ওকে, যে হ্যাঁ আমি যে নিন। প্রথমের সাথে কাজ করলাম, আমি একটু ক্লিয়ার করে নিই প্রশ্নটা, সেই হুম কাজ হুম করার পরে সেখান থেকে আমি আসলে কতটা বেনিফিটে হচ্ছে আজকের জীবনে, তাই তো? আপনি কি এই হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা করতেছেন হ্যাঁ এক্স্যাক্টলি নাকি আরো কিছু? এরকমই এরকমই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো মেরিল প্রথম আলো যে প্রজেক্টটা শুরু হয়, ওটা তো মূলত আমাদের ওই সময় 2018-র দিকে, ওটা 2018-র শেষের দিকে ছিল সম্ভবত, 18-তে না 19-এ, আমি একটু মিস করতেছি, যাই হোক 18 অথবা 19-এ, 18 শেষের দিকে অথবা 19-এর শুরুর দিকে। তো ওই সময় যেটা হয় যে ওরে, হ্যাঁ এই কিছুদিন আগের কথা, তো তখন হচ্ছে আমরা দেখলাম যে এরকম মেরিল প্রথম আলো আগামী নির্মাতা নামে একটা প্রকল্প খুলল, যেখানে তারা বললো যে তারা হচ্ছে 10 জন চলচ্চিত্র নির্মাতাকে খুঁজছে তরুণ, যাদেরকে হচ্ছে তারা টাকা দিবে 10টা ছবি বানানোর জন্য আর কি, এবং এখান থেকে 3টা ছবিকে তারা প্রমোশন করবে, যেটা আপনার কান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য সিলেক্ট হবে আর কি এখান থেকে। তো এরকম ভাবে তারা এগিয়ে আসে এবং আমি ওখানে অ্যাপ্লাই করি, 2500 অ্যাপ্লাই করে, তার মধ্যে থেকে প্রথমে তারা 100 জনকে বাছাই করে, তারপরে 100 জনের মধ্যে থেকে 50 জনকে বাছাই করা হয়, এবং 50 জনের পরে হচ্ছে গিয়ে আমরা আমাদের ওখানে 10 জনকে সিলেক্ট করা হয়। ওই সময় আমাদের বিচারক ছিল
অমিতাভ ভাই ছিল, ফারুকি ভাই ছিল, আর হচ্ছে রুবায়েত আপা ছিল, রুবায়েত হোসেন, এই তিনজন ছিল মূল জুড়ি ছিল। তো আমাদের বিচার টিচার করার পরে ওই 10 জনের মধ্যে আসলে আমি সিলেক্ট হই এবং আমাকে প্রথম আলো একটা টাকা দেয় এবং সেই টাকা দিয়ে আমি একটা ছবি বানাই, ছবিটার নাম ঘটবাং বর্তমান, আপনারা ইউটিউবে অনেকে দেখতে পারবেন। যদিও ছবিটার একটা আমি আমি সত্যি কথা বলতে ইতিবৃত্তের চাইতে আমি বাংলা ভাষাভাষীর বাইরে অবাঙালিদের কাছে ঘটমান বর্তমানটাকে বেশি তাদের কাছে ইয়ে মনে হয়েছে, ভালো লাগছে, এবং এই ছবিটা অনেক একটু অন্য দিক থেকে আমার বেশি কাছে প্রশংসিত অন্যরকম মনে হয়েছে কিন্তু। হয়েছে যে আসলে জি, একটু অন্যরকম, বেশ ইভেন আমার ভালো আমার লাগছে। টিচাররাও, এখানে আমার যে টিচাররাও ওই ছবিটাকে অনেক বেশি প্রশংসা, আমি খুব এক ধরনের ইয়ে পাইছি আর কি, তাদের কাছ থেকে প্রশংসা পাইছি। কিন্তু ছবিটার আসলে কোনো ভবিষ্যৎ আর হইলো না, মানে ছবিটা ইউটিউবে থাকার কারণে এটা না গেল, যেতে পারলো কোনো ফেস্টিভ্যাল, না যেতে পারলো কোথাও, কিংবা এটা নিয়ে আসলে ওইভাবে আর কোনো কিছু হয়, ইউটিউবেরই একটা ইয়ে হয়ে থাকলো পার্ট মানে ইউটিউব এই এক। প্রোডাকশন হিসেবে মানে ভালো ওর, লাগে। আমি ওর কোনো ভবিষ্যৎ নেই, ওর ভিউ ছাড়া আর কোনো ভবিষ্যৎ নেই বেসিক্যালি। আর ওই যে মাঝে ঘটমান মাঝে আপনাদেরকে দেখায় যে আপনি ছবিটা নিয়ে কথা বলতেছেন, সেইটাই আর কি, এতটুকু কথা হচ্ছে। না, তারপরেও একটা স্বস্তির জায়গা যে চলচ্চিত্রটি সকলেই দেখছে, এটা একটা বড় স্বস্তির বিষয়। তো যাই হোক, আমরা দর্শক আমরা দেখছি নির্মাতার কথা, আমরা গল্পে গল্পে অনেকটি মানে অনেক সময় পার করলাম, এখন আমরা একটু শেষের দিকে চলে আসছি, তারপরেও আমরা আরো কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে। মোহাম্মদ ভাই, এই পর্যায়ে আমরা জানতে চাই যে অনেকেই আপনার মানে অনেক দর্শক কিন্তু আমি দেখছি যে টুকটুক করে মেসেজ আসছে, তো সেগুলোর মধ্যেও আছে যে এই কথাটিও আছে যে আপনার পরবর্তী ছবির কথা তারা জানতে চায়, বা পরবর্তী আপনার কি কাজ আসছে, বা আপনি কি কাজ করছেন, বা সেই কাজটির অগ্রগতি কতটুকু, সেই আশার বাণীটুকু আর কি শুনতে চায়। তো একটু প্লিজ সেই সম্পর্কে জানাবেন। মজার বিষয় হচ্ছে কি, পরবর্তী যে কাজটা, আমি আমার হাতে এই মুহূর্তে শর্ট ফিল্মের স্ক্রিপ্ট আছে 4 থেকে 5টা, যেগুলো একদমই মানে আমি করতেই চাই, আমি ওইগুলোকে লজিক টজিক ব্রেক করে করে ফেলছি আর কি। এগুলো বসলেই হয়তো আমি লিখে ফেলবো, আমি যেগুলো একরকম ভাবে এগুলোর সাথেই আছে, চিন্তার সাথে। আর ঠিক এই সময়ে 2টা ফুল লেন্থ ফিল্ম নিয়ে ভাবতেছি, যে দেশে গিয়ে 2টা ফুল লেন্থ ফিল্ম করার ইচ্ছা ছিল, যার ভিতরে একটা ছবি একদমই আমাদের সমসাময়িক সময়, যেটা অনেক বেশি কবিতা কেন্দ্রিক, আমাদের মিডিয়া কেন্দ্রিক, আমার যে এক্সপেরিয়েন্স কাজ করতে গিয়ে সেই রিলেটেড একটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প, এবং সেখানে আমরা কিভাবে নিজেদের বিক্রি হচ্ছে এবং কিভাবে স্লেভ হয়ে যাচ্ছি সেই জায়গা থেকে একটা গল্প, আর এটা খুব ইন্টারেস্টিং গল্প এইটা। আর আরেকটা গল্প কাজ নিয়ে কাজ করতেছিলাম ফুল লেন্থের, যেটা হচ্ছে হিস্ট্রিক্যাল গল্প, ব্রিটিশ সময়ের প্রায় 1900 1918 শতকের একটা গল্প। তো এই গল্পটা নিয়ে বেশ কিছুদিন ছিলাম আমি চিন্তার মধ্যে, থাকতে থাকতে গিয়ে দেখলাম যে এই গল্পটা আসলে যে বাজেটের কথা, যে আর্ট ডিরেকশন, যে লোকেশন যা দরকার আমার সেই জায়গা থেকে আসলে অ্যাচিভ করাটা খুব টাফ। তো এই জন্য ওই ভাবনাটাকে একটু সরায় রাখছে, যে আর একটু অ্যাচিভ করে নিই, ওই চিন্তার ওই লেভেলের মানুষজনের সাথে খুঁজে পাই আমি সন্ধানে, তারপরে আবার ওইটা নিয়ে ভাবা শুরু করবো। ওটা আমার আসলে চিন্তার বাইরে দেখে ওটাকে সরায় রাখছি। এছাড়া একটা ফুল লেন্থ ফিল্ম আর 3 থেকে 4টা শর্ট ফিল্মের গল্প নিয়ে এই মুহূর্তে খুব সিরিয়াসলি ভাবতেছি। অলরেডি একটা কাজ হয়েছে, যে গতকালকে পরশুদিনই একটা, আমি আসলে একটা গতকালকেই একটা শর্ট ফিল্মের গল্প করলাম, সেটা মূলত ছিল আমাদের আমাদের স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ হচ্ছিল আমার ক্যাম্পাসে, সেখানে মূলত কিছু টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে দিয়ে একটা লোকেশন, 2টা ক্যারেক্টারের ভিতরে একটা গল্প বলে একটা চ্যালেঞ্জ ছিল, সেখানে একটা গল্প বানাই, এবং সেই গল্পটাকে সৌভাগ্যবশত গল্পটা আমাদের বাংলাদেশের একজন প্রডিউসার পছন্দ করতে, এবং সে বলতে যে আমি দেশে গেলে হয়তো ওই গল্পটা বানাবো। একদিনই আমাকে শুট করতে লাগবে শর্ট ফিল্ম 5 থেকে 7 মিনিটের, আমার এটা ভালো লাগে। এছাড়াও আরো কিছু অসাধারণ, ঈদের ঈদের দিনের একটা গল্প আছে, যে আমি একটা মা এবং একটা বাচ্চা ঈদের দিনের একটা গল্প বলতে চাই, হ্যাঁ, তো সেটাও একটা অসাধারণ একটা গল্প। তো এরকম আমার কাছে অসাধারণ মনে হয়, লোকজন আপনারা দেখার পরে বলবেন আর কেমন লাগে। আবার এরকম হয় যে আজকে বলতেছি ভালো লাগতেছে গল্পগুলো, 2 দিন পরে বললাম যে এই গল্প আমার ভালো লাগতো, মানে অনেক গল্প ছিল, এখনো আমি মনে করলো হয়তো 10-12টা শর্ট ফিল্মের গল্প, যে আমি খুঁজলে আমার পকেট থেকে বেরোবে, কিন্তু এর ভিতরে আসলে আমি বানাইতে চাই হয়তো 4টা গল্প, বাকিগুলোকে সময়ের সাথে সাথে পুরনো মনে হয়েছে যে দূর ভাব শেষ হয়ে, তাতে কিছু ভাবলে কি করতে হবে নাকি। তো ওই যে কালকে সকালে গুছিয়ে মনে হয় যে এর ভিতরে কোনোটাই আমি বানাবো না কোনটাই। তো এই এইটাই হচ্ছে গিয়ে বিষয়, এবং প্রতি মুহূর্তে আমার গল্পগুলো চেঞ্জ হতে থাকে। এবং আমি আরো স্ক্রিপ্ট লেখার জায়গায় একটা মজা করি, আমি কোনো কিছু লিখে ফেলাই না, লিখে ফেলে একটা ঝামেলা হয় কি, আমরা তো আসলে আলসে জাতি, তো কিংবা কোনো একটা কইরা ফেলাইলে হয় ওটা সৃষ্টি হয়ে গেল, তো ওটা মুছতে কষ্ট হয়, হ্যাঁ মুছতে কিন্তু খুব কষ্ট, মানে মনে হয় যে আচ্ছা লিখছি কাটবো, আচ্ছা পরে, এর চেয়ে ভাবনায় থাক, চিন্তার জায়গাটা আমি ইচ্ছা মতো প্রতি মুহূর্তে মুছতেছি, প্রতি মুহূর্তে নতুন কিছু আনতেছি, আমি তো আর হারাই যাচ্ছে না, আমি তো দেখে ফেলছি, হ্যাঁ, তো এটা তো তাইলে খুব কঠিন কিছু হয় না। তো এই জন্য অনেক ভাবনার ভিতর দিয়ে আসি, সুযোগ পেলে ঠিক করে বানায় ফেলবো। এই করোনার কারণে আমি এই খুব
চেহারার সাথে যায় আমাদের যে স্ক্রিপ্ট, খুবই উনিও পছন্দ করছিল গল্পটা, কিন্তু করোনার কারণে আমরা হচ্ছে এই গল্পটা অফ করে দিচ্ছি। তো এগুলো শেষ হলে আবার যখন আমার ক্যাম্পাসটা খুলবে, এখন তো অনলাইনে ক্লাস হচ্ছে, তখন হয়তো আমি গল্পটা করে ফেলবো, সেটার জন্য আমাকে 1 থেকে 1.5 দিন সময় লাগবে আর কি। তো এই ভাবনার মধ্যে আছি, সিনেমার মধ্যেই আছি, এটার ভিতর দিয়ে যাইতেছি। সৃজনশীল যে কাজগুলো করবে তার চিন্তায় তো আসলে রাত দিন একাকার, রাত কিভাবে যায়, দিন কিভাবে যায়, তা তো আসলে ওভাবে ঠিকঠাক থাকে না। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত আবার আসলে এরকম অন্য না যে আশায়, খুব খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ভাবতেছি এরকম না, কিন্তু মানে ভাবনাটা না এমনি যে খাইতে খাইতে, হাঁটতে হাঁটতে, ঘুমাইতে ঘুমাইতে, হয়ে যায়, এই যে হ্যাঁ আপনার সাথে কথা কইতে কইতে কিন্তু অনেকগুলো অনেক লজিক খুলতেছে, অনেক ভুল বুঝতে চলে পারতেছি যায়। নিজের, যে আমি হয়তো অনেক ভুল ধরা পড়তেছে এই মুহূর্তে কথা বলতে গিয়ে আপনার সাথে চিন্তার জায়গায়। সেটাই শুনুন ভাই, তো সরি কন্টিনিউ করেন, আমি আপনার কথার ভিতর ঢুকে অবশ্যই গেছি। অবশ্যই কথা তো ভাই আপনি বলবেন, আপনার আজকে আপনার জন্য, এটা পুরো উইন্ডো আপনার জন্য। তো যাই হোক মামুদ ভাই, আপনার পুনেতে যেহেতু আপনি আছেন, পুনের ছোট্ট একটি সুন্দর একটি মুহূর্তের কথা আমরা শুনতে চাই। দর্শকে মানে দু একজন বলছে যে পুনের কথা শুনতে চায়, আপনি পুনেতে আছেন, তো ছোট্ট একটি মজার একটি ঘটনা আমরা শুনতে চাই। মজার ঘটনা, আসলে আমার প্রচুর মজার ঘটনা ওইভাবে আর কি, মজার ঘটনা কি বলবো, এটা হচ্ছে কি, না না যে এই একটা আর খুব কি, যে ইন্টারেস্টিং একটা আমরা এক্সপিরিয়েন্স এর একটু কথা শুনতে বলি চাই আর যে কি। যেমন আসলে। গতকালকে, গত পরশু দিনেরই একটা ঘটনা বলি, আমার হচ্ছে কি অনলাইনে ক্লাস শুরু হওয়ার কারণে, আমাদের সামনে এডিটিং ক্লাস, তো কারণে আমাকে ল্যাপটপটা দীর্ঘদিন থেকে নষ্ট হয়েছিল, তো আমি গেলাম যে ল্যাপটপটা ঠিক করানোর জন্য। তো আমি গিয়ে যে একটা দোকানে গিয়ে দিলাম, ওখানে এইচপির যে এখানে যে শোরুমটা ছিল ওখানে গিয়ে আমি বন্ধ পেলাম, কিন্তু আমার খুব ইমার্জেন্সি দরকার আর কি, এই জন্য আমি আর একটা দোকানে একটা, ওরা হচ্ছে বলতেছে এজেন্ট এইচপির, কিন্তু ওরা আমাকে বললো ঠিক আছে কোনো সমস্যা। এবং আমি দেখলাম যে কোনো একটা ঝামেলা ছিল যে এইচপির কে আমি ফোন যে কল করলাম সেই নাম্বার এবং দোকানের নাম্বার একই তো ভালো, মেয়েরা বোধহয় এজেন্ট কিছু একটা, এবং কোনো একটা ঝামেলা আছে। তো আমি ওখানে দিয়ে আসতাম ল্যাপটপটা, আসার পর ওরা আমাকে বললো বাসায় আজকে দিনে দিতে পারবো না, কালকে দিবে। তো একদিন পরে ওরা আমাকে বললো যে ঠিক আছে আপনি সকালবেলা আসেন। তো আমাকে রাতে ফোন দিয়ে বললো যে আপনার মাদার বলে এই সমস্যা, এই এই টাকা লাগবে। তো আমি বললাম ওকে ঠিক আছে ডান, আমি আপনি করেন আমি আসতেছি। তো আমি যখন সকালে গেলাম, যাওয়ার পরে দেখি যে এর আগে কিন্তু আমি যদি ল্যাপটপে দিয়ে আসি, তখন আমি ল্যাপটপটা অন হচ্ছিল না, কিন্তু ওদের সামনে গিয়ে অন হয়ে গেল। তো আমি আরো বলতেছি যে ডাক্তারের কাছে আসলে রোগী এমনি ভালো হয়ে যায়। তো অন হয়েছে এবং আমি দেখতেছি আমার ফুল ব্যাটারিতে দেখাচ্ছে 4 মাস থেকে বন্ধ, ঠিকঠাক চার্জ, একদম কমপ্লিট চার্জ দেখাচ্ছে, মানে প্রায় মানে 40%-এর কাছাকাছি চার্জ। এবং আমার তো, আমি জানি যে আমার ল্যাপটপ অনেক ভালো ব্যাকআপ দেয়, তো আমার সমস্যাও যে আমার এখানে, আমিও জানি সেটা ব্যাটারি কোনো প্রবলেম না। তো এগুলো দেখে দেখে তারা নিছে, এবং আমি যখন সকালে গেলাম তারা আমার বলতেছে সব ঠিক আছে আপনার ব্যাটারিতে, ব্যাটারি চার্জ হচ্ছে না। তো এটা কেন চার্জ হবে না, এই সেই অনেক কিছু। তো আমি তখন ব্যাটারিতে দেখি যে আমার ব্যাটারিতে আসলে এই ব্যাটারিটা সেই ব্যাটারি না, আমার ব্যাটারিটা আমি চিনতাম আসলে একদম অরিজিনাল ব্যাটারি, এবং ব্যাটারিটা হচ্ছে খুব অন্য একটা ব্যাটারি লাগে। আমি খুব বিনয়ের সাথে ভদ্রভাবে ছিলাম, তো আমি তাদেরকে বিভিন্ন ভাবে রিকোয়েস্ট করলাম, বললাম দেখেন কোনো সমস্যা, তারা এরকম করে আমাকে 12টা থেকে 4টা পর্যন্ত ঘুরাইলো। তখন আমার খুবই, আমি একটু বিরক্ত হইলাম। হওয়ার পরে আমি একটা গুগলে নিয়ার বাই পুলিশ স্টেশনে গেলাম, ওখানে গিয়ে আমি গিয়ে দেখি যে একজন এসআই বসা, একজনই পুলিশ ওখানে, আর বাকিরা নাই কথা বলতে। আমি ওনার সাথে গিয়ে কথা বললাম যে এরকম আমি বাংলাদেশ থেকে আসছি স্টুডেন্ট, তো এরকম একটা ঝামেলায় আমার এরকম এত পার্সেন্ট, আমি সকালে কালকে যখন দিছি আমার ব্যাটারি ভালো, রাতের মধ্যে এটা নষ্ট হয়ে গেছে, আর আমি তো দিছি মাদার বোর্ড ঠিক করতে, ভাই আমার তো ব্যাটারির সাথে কোনো ফাংশন নেই, আমি তো জানি ওকে। তো আমি বুঝতে পারছি তোমাকে কিছু বলতে হবে না। তো এরপরে মজার বিষয় হচ্ছে কি, একজন, আমি যখন এই কথাগুলো বলতেছি ওনাকে, তো তখন একজন সাংবাদিক ছিল ওখানে, এই যে পুনের একটা লোকাল সাংবাদিক, উনি আমাকে বলতেছে যে আপনি আমার, আমার সাথে বলতেছে যে আচ্ছা আপনি কোথা থেকে আসেন, বাংলাদেশ থেকে, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, পুলিশ যে উনি যদি কিছু না করতে পারে তাহলে আপনি আমাকে একটা ফোন দিন, আমি তখন ব্যবস্থা করবো। তো তখন আমি একটা আরেকটা ভাব, আমি বললাম ভাই আপনি কে বলে যে আমি এখানে একজন জার্নালিস্ট, আর আমি যে ক্যাম্পাসের, ওই ক্যাম্পাসে উনি প্রায় যায় আমার একজন টিচারের কাছে, উনি জার্নালিজমের ওয়ার্কশপ করছে। তো সেখান থেকে উনি তার নাম বললো এবং বেশ আমি একটা ভরসা পেলাম। তো আমি আবার সেখানে, আমার যদি এখানে স্কুটি আছে আমি সেটা নিয়ে দ্রুত আবার দোকানে গেলাম, গিয়ে ও না আমাকে পুলিশ বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি নাম্বার দেন আমি ফোন করি। তো ওদের সেই দোকানের ফোন নাম্বার আবার বন্ধ পাচ্ছি, তো আমি গিয়ে দোকানদারকে ধরাই দিলাম ফোনে, বলেন পুলিশের সাথে কথা বলেন। তো তারা প্রথমে কোন পুলিশ, এগুলো এই পুলিশ টুলিশ, আমি বলি এক কথা তো বলেন, কথা বললো, কথা বলার পরে তারা পুরো চুপ। এরপরে হচ্ছে কিছুক্ষণ পরে চুপচাপ আছে, এরপরে আবার ওই জার্নালিস্ট ভাইটা ফোন দিছে যে তোমাকে কোনো সলিউশন হয়েছে, আমি বললাম যে না এখনো হয় নাই, আমাকে ওয়েট করাচ্ছে। তো এরপরে উনি আবার কথা বললো ওদের সাথে, তো দুইটা কথা বলার পরে পুলিশ ওদেরকে কি বলছে জানি না, দেখলাম 15 মিনিটের মধ্যে আমার, তারা হচ্ছে গিয়ে আমার বললো যে আপনি 15 মিনিট পরে আসেন, আসার পরে তারা
আবার ল্যাপটপ পুরো আমি জানি না কি করছে, আমার পুরো ব্যাটারিতে এখন পুরো 3 ঘন্টা ব্যাকআপ, সবকিছু ঠিক আছে। তারপরে আমি যাই হোক ওদেরকে বললাম, এবং ওরা পুলিশ ওদেরকে ভয় দিছিল যে আমি সম্ভবত লিখিত রিপোর্ট করছি ওদের নামে, এরকম একটা মজার কথা বলছে, কিন্তু আমি আসলে কিছুই করি নাই। তো ওরা খুব ভয় পেয়ে এটা ঠিক করে দিছে আর কি। যাই হোক, আমি পরে আমাকে 15 মিনিট পরে যাওয়ার পরে আমাকে পুরো ল্যাপটপটা আমাকে ঠিকঠাক একটা ল্যাপটপ দিছে, এখন আবার 3-4টা ব্যাকআপ দিচ্ছে। তো আমি এই একটা মজার এক্সপিরিয়েন্স হলো যে বিপদে পড়তে পড়তে মানুষের হেল্প পাইলাম এরকম একটা জায়গায় এসে, এবং যে সচরাচর বা আমি যেভাবে পুলিশের সহযোগিতা পাই না কিংবা এক ধরনের বিপদে পড়ে যায় বাইরের দেশে আসে, এখানে এসে আমাকে এখনো সত্যি কথা বলতে তেমন কোনো ঝামেলায় পড়তে হয়নি। এখানে আমার বন্ধু বান্ধবরা যথেষ্ট ভালো মানুষ, এবং আমি মনে করি যে আমি নিজের চিন্তার জায়গা থেকে যদি সৎ থাকতে পারি, আমরা যদি নিজেদের যতটুকু মোরালিটি নৈতিকতা আছে সেটাকে ধরে রাখতে পারি, তাহলে বিপদে খুব একটা পড়ার সম্ভাবনা নাই। তবে আমার একদম খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, এছাড়াও কিছু এক্সপিরিয়েন্স যেগুলো আসলে বলা এই সময় ঠিক হবে না, অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স আছে যেগুলো আসলে বলা যায় না, আপনার সাথে কোনোদিন আড্ডা দিতে হয়তো বলবো সেই সব গল্প। অবশ্যই হ্যাঁ অবশ্যই, সেই সব গল্প অনেক গল্পই রয়ে গেল, সেই গল্পগুলো আমরা আগামী কোনো পর্বে অবশ্যই আপনাকে আবার আমন্ত্রণ জানাবো, সে সময় অনেক অনেক গল্প শুনবো। তো আমরা একদম শেষের দিকে চলে আসছি, এই শেষের এই শেষ মুহূর্তে আর একটু আমরা আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে আগামীতে যারা চলচ্চিত্র নির্মাণ করতে চায় বা চলচ্চিত্র নির্মাণ কাজে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো কিছু বলার থাকে বা আপনার যদি কোনো উপদেশ থাকে বা সাজেশন থেকে থাকে, তো প্লিজ একটু জানাবেন, তাহলে হয়তো আমাদের মতো নবীন নির্মাতারা যারা আসতে চায় তারা আরো অনুপ্রাণিত হবে, কিংবা তারা বেশ সে জায়গাটা নিজের জায়গাটিকে নিজে তৈরি করতে পারবে। দাদা, এ তো যে বিরাট একটা কঠিন একটা প্রশ্ন করলেন এবং না না বিরাট কোনো একটা কঠিন না, দায়িত্ব দিলেন, যে মানে কোনো কঠিন কিছু না, আপনি আপনার মতো কাউকে করে পরামর্শ দেওয়াটা খুবই থাকে না যে ছোট কঠিন হয়ে ভাইদের যাবে। উদ্দেশ্যে, ছোটদের প্রতি থাকে না যে ভাই রাস্তা চলার সময় ডানে যাবি না বাম দিকে হাঁটবি, মানে এই টাইপের আপনার যদি কিছু বলার থাকে তো আপনি বলতে পারেন। আমি আসলে কাউকে উপদেশ দিতে চাই না, আমি কাউকে কোনো দিক পথ দেখাইতে চাই না, আমি হয়তো বলতে পারি যে আমি কিছু আমি যেভাবে শিখছি সেই জায়গাটা থেকে কিছু কথা বলতে পারি যে আমি কিভাবে শিখছি। আমি আসলে শুধু সিনেমা দেখে সিনেমা শিখি নাই, শুধু সিনেমা দেখে সিনেমা শেখা যাবে না, শুধু সিনেমার বই পড়া সিনেমা বানানো যাবে না। হ্যাঁ, মানুষ প্রথমে দেখতে হবে, মানুষ দেখতে হবে, আর শুধু মানুষ দেখলে হবে না। এই মানুষ এই এই মানুষ কোন মানুষ, যে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীকে ধ্বংসের দিকে নেয়, যে পৃথিবীকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পলিউশন করে আর পৃথিবীর আর কোনো প্রাণী তো করে না, তার মানে কি এই পলিউশন শুধু মানুষ দেখলে হচ্ছে না, প্রত্যেকটা জীবকে দেখতে হবে, প্রত্যেকটা জীব মানে প্রত্যেকটা সিস্টেম, পুরো এনার্জিটাকে বুঝতে হবে আপনি। আস্তিক রাইট নাস্তিক আল্লাহ খোদা ভগবান যীশু ঈশ্বর, কোন শক্তিকে আপনি অবজ্ঞা করে ঘৃণা করে কাউকে ছোট করে এটা হবে না, সবকিছু ভক্তি থাকতে হবে, প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। বিশেষ করে বলবো সিনেমা হচ্ছে গিয়ে, আমরা বলি যে এই পর্যন্ত পৃথিবীতে মোট 7টা আর্টের জন্ম হয়েছে, সেখানে আপনার সাহিত্য, নাচ, মিউজিক, গান, এরকম সব মিলে তো 7টা, চিত্রকলা, ফটোগ্রাফি, তো সব 7টা মিলে আমরা ফিল্মকে বলি যে মানে আর 7টা আর্টের সমন্বয়ে একটা আর একটা আর্ট। তো এই ব্যাপারগুলোকে আপনাদের জানতে হবে, বুঝতে হবে, অ্যাটলিস্ট পারতে হবে বলতেছি না, কিন্তু কি গান গাইতেছে একটা শিল্পী, ওর ওই গানের কথাই কি বলে, ওই ভিজুয়ালটা কি, কবিতাটা যখন শুধু পড়লেই হইলো না, যখন পড়তেছি তখন কবিতার মধ্যে ওই যে ভিজুয়ালটা কি, ওই যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে অশোকের অন্ধকার মালয় সাগর, মানে এটা তো আপনাকে দেখতে হবে, যে আপনার তো ওই ভিজুয়াল ক্ষমতা থাকবে। যদি তৈরি কবিতা পড়াটা আমি বলি খুব বেশি জরুরি, কারণ কবিতা আপনাকে শব্দের মধ্য দিয়ে পয়সা ছাড়া সিনেমা দেখায়। হ্যাঁ, বাহ দারুণ, জীবনানন্দ যে যে কার্তিকের ভোরবেলা কবে আমার চোখে মুখে চুলের উপরে যে শিশির ঝরলো, তা শালিক ঝরালো বলেই ঝরে, আমলকির গাছ ছুঁয়ে 3টি শালিক, কার্তিকের রোদে আর জলে, আমারই হৃদয় দিয়ে চেনা 3 নারীর মতন, সূর্য নাকি সূর্যের চপ কোলে পা গলিয়ে পৃথিবীতে এসে পৃথিবী থেকে উড়ে যায়, এই জীবনে আমরা ঢের শালিক দেখেছি, তবু সেই 3 জন শালিক কোথায়। জীবনানন্দ বলতেছে, আপনি কিন্তু কবিতাটা যখন পড়বেন, আমি কিন্তু পুরো ভিজুয়াল দেখি যে কার্তিকের একটা ভোরবেলা কুয়াশা, আমলকির গাছ, সেখানে 3টা শালিক বসা, সেই গাছ তলায় যখন কবি যাচ্ছে তখন শালিকের পানি তার গায়ে পড়লো, তখন তার দেখে মনে হলো 3 নারীর কথা কারা, এই যে জীবনানন্দ তার জীবনে 3 জন নারীর কথা, একটা তার চাচাতো বোন, একটা তার মামাতো বোন ছিল, আর একটা হচ্ছে মুনিয়া নামের একটা, যে 3টা মেয়ের প্রেমে পড়ে, সেই 3 জনের কথা সে রিলেট করতেছে, বলতেছে এই জীবনে আমি ঢের শালিক দেখেছি তবু সেই 3 জন শালিক। তো এই যে ভিজুয়াল কিন্তু আমি দেখতে পাই, এখন এইটা কিন্তু একদম একদিন 2 দিনে তৈরি হয় না, এই কবিতা পড়তে পড়তে আমি যাই কিছু পড়তে হবে, যেটা দেখতে হবে সেই জায়গাটা যাতে বুঝতে পারা, গান
বুঝতে শেখাটা, মিউজিকটা বুঝতে, মানে আমাদের সমস্যা, আমরা অনেক কিছু দেখি, অনেক সিনেমা দেখি, অনেক কবিতা, সবকিছু অনেক অনেক করি, লাউড লাউড করি, কিন্তু আমি জিনিসটা ভেতরে ঢুকতে চাই না। হ্যাঁ, ভেতরে ঢোকার একটা বিরাট ভুল ইয়ে আছে। আরো আর একটা কথা আমি বলবো, যেটা আমার ব্যক্তি জায়গা থেকে আমি কিন্তু সত্যি কথা বলতে, যে জায়গাটা আপনারা বাদ দিয়ে আসছি, আমরা যে আমার আমার চলচ্চিত্র যাত্রা যে জায়গা থেকে কি কোন জায়গা থেকে আসছি, সেই জায়গাটা কিন্তু আমরা আজকে আলাপে আসেনি। আমি কিন্তু বলবো যে আমাদের চলচ্চিত্রে আসাটা কিন্তু তারকাওস্কি কিবা চ্যাপলিন কিবা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটককে দেখে না। আমাকে আমার কিন্তু চলচ্চিত্র আসা হচ্ছে কি, খুবই আমার আশেপাশের মানুষ, যেমন ধরুন আমি যখন হলিউডের কোনো ছবি দেখি, কোরিয়ান ছবি দেখি, আমি ছবিটা দেখি, গল্পটা দেখি, কিন্তু ওই গল্পের ভিতরে আমি কি আসলে পুরোপুরি বুঝতে পারি, আমি পারি না। কারণ ওই গল্পের খাওয়া দাওয়া, পোশাক, ওর কথা, কোনো কিছুর জায়গায় আমার একটা বিরাট অমিল আছে। কিন্তু আমি যখন দেখি যে আয়নাবাজি দেখি সাপোজ, হ্যাঁ, কিবা আমি যখন আতিক ভাই ডুব সাঁতার দেখি, কিবা আমি যখন দেখি চতুর্থ মাত্রা, আমি যখন দেখি সাইকেলের ডানা, অনেক আমাদের যেসব কাজগুলো আমরা আমরা কথাগুলো করি, সারোয়ার ভাইয়ের কাজ দেখি, আমি যখন দেখি টেলিভিশন দেখি, আমি যখন মেড ইন বাংলাদেশ দেখি, কিবা আমি যখন দেখি ব্যাচেলার, সারোয়ার ভাই আমার খুব পছন্দ। তো এই যে এইসব ছবি যখন, তখন আমার কাছে মনে হয় যে এটা তো আমার কথা বলতে, আমি এইখানে নিজেরে খুঁজে পাই, মানে এর না প্রায় 99% আমি বুঝতে পারি যে কি কথা বলে, কেন পাছা চুলকায়, কেন মাথা চুলকায়, কেন, এগুলোকে আমি বুঝতে পারি। কিন্তু কোরিয়ান ছবি কেন এটা করে আমি কিন্তু মোটা দাগে বুঝতে পারি না। তো আমি যদি সত্যি চলচ্চিত্র শিখছি, কিন্তু আসলে ওই ধরনের জায়গা, আমার আগ্রহের জায়গাটাও ছিল যে বাংলা ছবি, যেমন আমি সত্যজিতের ছবি আমাকে পরবর্তী জীবনে খুব বেশি শিখাইছে, যখন আমি ছবি দেখা শিখছি। ঋত্বিক আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, কলকাতার বাংলা ছবি আমার পছন্দ, এবং আমার দেশের বাংলা ফিল্ম মেকার যারা, আমার যে চারজনের নাম বললাম, বারবারই বলতেছিলাম, আরো দুজন লোকের নাম বলা বাকি আছে, নির্ভর এবং সুমন এবং মাসুদ হোসেন উজ্জ্বল, না বললে গুনা হবে, এই দুজন মানুষ মানে আমার কাছে খুব পছন্দের, যারা আমি আশা করি যে তারাই হয়তো আমাদের আমাদের কাণ্ডারি হয়ে থাকবে আর কি। সবারকে আসলে আমি জানি না ঠিকভাবে বলতে পারলাম কিনা, সবার প্রতি কৃতজ্ঞতা ঠিকঠাক প্রকাশ করা হলো, এই মানুষগুলোর কাছ থেকে আমার প্রচুর কিছু শেখা হয়েছে। আমি আমি কিন্তু সত্যি কথা বলতে, যে ফিল্ম বানাইতে আসছিলাম, কিন্তু সিনেমা বানানোর জন্য এত বড় জ্ঞান আমার ছিল না, আমি বললাম আমি কৃষক পরিবারের ছেলে। তো আমার একটা সময় মনে হয়েছিল যে আমি নাটক বানাইতে চাই, সুকুন্দা। হ্যাঁ, তো নাটক কেন নাটক বানাইতে চাই, কারণ আমাদের সমসাময়িক সময়ে নাটকটা খুব জনপ্রিয় ছিল, কারণ ওই সময় সারোয়ার ভাইরা নাটক বানাচ্ছিল, 420 কি অসাধারণ, মানে ওয়েট করে থাকতাম কখন দেখবো 420। তারপর তার আরো অনেক অনেক কাজ, এক সিরিয়াল গুলো, এছাড়া তার পিক পকেট, মোশাররফ ভাইটাই তখন প্রথম আসতেছে, এদিকে আতিক ভাই সাইকেলের ডানা বানাচ্ছে, 21 টেলিভিশনে আমি দেখতেছি, হ্যাঁ, চতুর্থ মাত্রা, এই অমিতাভ ভাই, এরা যে সেলিম ভাই, মানে এই কাজগুলোর ভিতরে আমার সিনেমার চেয়ে অনেক সুন্দর, মানে এইগুলো কাজগুলো কিন্তু আসলে সিনেমায়, তারা আসলে টেলিভিশনে ফিল্মই করে গেছে, কিন্তু হ্যাঁ, অনেক অল্প টাকায় অনেক কিছু দিয়ে গেছে আমাদের টেলিভিশন মিডিয়া। তো যেগুলো দেখে আমরা ইনভেস্ট করি, আমি সিনেমা কিন্তু ওইভাবে বুঝতে পারি। আমার কাছে সিনেমা বলতে ছিল যে এর আগে ভালো ছবি বলতে দেখছিলাম বোধহয় কোন এক ক্যারেক্টার ছবিকে, তারেক মাসুদের মাটি, হ্যাঁ, তো দেখে কিন্তু ভালো লাগছিল, কিন্তু বুঝি নাই যে এটা এত শক্তিশালী একটা জিনিস এরকম। তো নাটকটা কিন্তু দেখতে আমার মনে হচ্ছে নাটক বানাবো, তো আমি যখন এই নাটক বানাবো দেখা, এই যে বিভ্রান্তের মতো ঘুরতেছি, তো তখন আমার আসলে দেখা হয় মানে খুব সৌভাগ্যবশত জাহাঙ্গীরনগরে পড়েছিলাম আমার বন্ধু তারেকের সাথে, ও তখন আমাকে বলে তুই যে লোকের নাম বলি, সারোয়ার ফারুকে কিবা আজকে আতিক ভাই, এরা সব সিনেমা বানাতে চাইছে, হ্যাঁ, এরা সিনেমা বানানোর জন্য আসছে। তো আজকে তারা বিভিন্ন ক্রাইসিসে পড়ে, হয়তো তারা প্রডিউসার চাই কিবা তাদের ওই, তারা একটু অন্যরকম ছবি বানাতে চায় যে ছবিটা এখন চলতেছে, তো এই কারণে তাদের একটু সাফার, তারা প্র্যাকটিসটা করতেছে। আমি বললাম তাই নাকি, সিনেমা তো ভালো জিনিস, বলে হ্যাঁ সিনেমা দেখে। আমি বললাম কি সিনেমা, কেমনে বুঝবো জিনিসটা, তো আমাকে একটা ডিভিডি পাঠাইলো, ও হচ্ছে সত্যজিৎ রায়ের 7টা ছবি ছিল ওখানে, যে পথের পাঁচালী, অপুর সংসার, অপরাজিত, অপুর সংসার সহ 7টা ছবি আমাকে দিল, এবং বললো যে এই ছবিগুলো এরকম সিরিয়াল ওয়াইজ দেখবি, কিন্তু ট্রিলজি। তো আমি তখন ছবিগুলো দেখলাম, দেখার পর আমি মুগ্ধ, মানে আমি এক পথের পাঁচালী পরপর 3 বার দেখি, আহা কি ছবি রে ভাই, এই এটি তো, এর ভিতরে তো আমি আমার গ্রাম খুঁজে পাই, আমি আমার সেই ছোটবেলা, আমার গ্রাম সবকিছু। আবার এরপরে শুনিল ঋত্বিক দেখা, সত্যজিৎ দেখা, এগুলো দেখতে দেখতেই আসলে মূলত গুণীকে সব, তার চেয়ে যে মজার ঘটনা আমার জীবনে সবচেয়ে যে চেঞ্জটা, আজকে যে আমি আপনার সাথে কথা বলছি, সেটা ঘটছিল আসলে খুলনা শহরে, খুবই অ্যাক্সিডেন্টলি যেটা ঘটছিল খুলনা ফিল্ম সোসাইটির সাথে, যেই অর্গানাইজেশনটাতে, যেই সংগঠনের সাথে যদি আমি মানে না জড়িত হইতাম, তাহলে আজকে এখানে আমি থাকতাম না, কিন্তু আমার এই চলচ্চিত্র বোধ হইতো না, আমি সিনেমাটা বোধহয় বানাইতে পারতাম আগ্রহ থাকলেও। হ্যাঁ, তো যেটা হয়েছিল যে কোনো একদিন আমি কি লম্বা করে ফেলতেছি সুবিন্দা, সেটা দিব না না না, লম্বা একদম না, তারপরেও আমরা শুনতে চাই, সমস্যা নেই। সরি, আচ্ছা, তো যেটা হয়, আমি যখন যে তারেকের সাথে কথাবার্তা হচ্ছে, ও আমাকে ছবি পাঠাচ্ছে, এবং আমি কিন্তু 2009 সালে মুভি আনাতে এসে ওয়ার্কশপ করতেছি সিনেমাটোগ্রাফি তা আনোয়ার হোসেন স্যারের। হ্যাঁ, তো আনোয়ার হোসেন স্যারের যখন ওয়ার্কশপ আমি করতেছি, তখন খুলনা থেকে এসে আমি কিছু চিনি না, ওয়ার্কশপ করতে ঢাকায় আসছি,
আমি সিনেমা বানাইতে পারি, কিন্তু আমি জানি না যে খুলনা শহর একটা ফিল্ম সোসাইটি আছে। তো আমি ওয়ার্কশপ করে খুলনায় গেছি, গিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো আমি বিভিন্ন জায়গা থেকে টিভিতে একটা বইয়ের নাম শুনছি, যে বইয়ের নাম হচ্ছে সত্যজিৎ রায়ের বিষয় চলচ্চিত্র সিনেমার উপর একটা বই। তো আমি ওই বইটা খুঁজতে একটা বইয়ের দোকানে গেছি। তো গিয়ে ওই দোকানের বললাম যে বইটা আছে, সে আমাকে বললো যে না বইটা তো নাই, আমি তোমাকে নিতে পারবো, এক সপ্তাহ পরে আসো। তো আমি ঠিক এক সপ্তাহ পরে আবার গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখি সেই মানুষটা নাই যাকে আমি বলছিলাম, আরো একজন মানুষ সেখানে। তো আমি বললাম যে এরকম বইটা কি আসলে আপনাদের এই বলে গেছিলাম, বইটা কি আছে? তো সেই মানুষটা হচ্ছে শুভ ভাই ছিল, ফিল্ম সোসাইটি, যার হাত ধরে আমার খুলনা ফিল্ম সোসাইটি ঢোকা, যে এখনো আহ্বায়ক আমাদের খুলনা ফিল্ম সোসাইটি। তো শুভ ভাই আমাকে বলতেছে যে এই বইটা দিয়ে আপনি কি করবেন? আমি বললাম যে আমি সেই বইটা পড়তে চাই। আপনি সিনেমার বই দিয়ে? আমি বললাম তো সিনেমা ভালোবাসি, আমি সিনেমার জন্য ওয়ার্কশপ করতে গেছি ঢাকাতে। বলে খুলনাতে একটা ফিল্ম সোসাইটি আছে, আর আমরা তো এরকম, আমরাও আপনাদের মতো মানুষকে খুঁজতেছি, এবং আমরাও তো ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতেছি। তানভীর ভাই, তানভীর মোকাম, আমাদের খুলনা মাস আগে আমরা একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করাবো, তো আপনি থাকলে তো খুব ভালো হবে, আপনি বিকেলে আমাদের এখানে আসেন। তো অফিসটা কোথায়? রতন সেন পাবলিক লাইব্রেরির মধ্যে। তো আমাকে ওই দিন, ওর পরের দিন বিকেলে যেতে বললো, কিন্তু আমি তো ওই যে তখন তো বয়স কত, খুবই অল্প বয়স, 16-17 বছর বয়স, ইন্টার পাস করছি। তো আমি তো ঘুরে টুরে বেড়ে আমি ভুলে গেছি মেমালুমের কথা। তো আমি ফোন দিছি আমাকে বিকেল বেলা যে আপনি কাজ, সরি ভাই আমি তো আজকে ভুলে গেছি, আমি আসতে পারবো না। ঠিক পরের দিন 5টার সময় শুভ আবার আমাকে আবার ফোন দিছে যে আপনি কি আসবেন। আমি না ওই দিন আবারও ভুলে গেছি, আমার তখন খুব খারাপ লাগতেছে, লজ্জা লাগতেছে, কিরে ভাই একটা মানুষের কথা দিলাম আর ভুলে যাচ্ছি বারবার। আমি বললাম ভাই আমি আসতেছি আধা ঘন্টার মধ্যে। তো আমি নগদ একটা রিক্সায় উঠে গেলাম, রিক্সায় উঠা চলে গেলাম, যাওয়ার পরে ফোন দিলার পরে দেখি যে একটা লাইব্রেরির মধ্যে আমি ঢুকতাম, ঢুকে দেখি যে রতন সেন পাবলিক লাইব্রেরি, কমরেড রতন সেন, চারিদিকে শোকেজে বই, তার মাঝখানে লম্বা টেবিল, তার এক মাথায় শুভ ভাই বসা আর এক মাথায় পার্থদা বসা, দুজনই বসা। তো আমি তখন ঢুকেই বইটই দেখেই ভালো লাগলো, এরপরে যে ফিল্ম সোসাইটিটা কিভাবে চলে, কি কি করতে হয় সবকিছু জানলাম টানলাম, ওই দিনই মেম্বার হইলাম। এরপরে আমার আরো বিভিন্ন বন্ধু বান্ধব একসাথে আমরা অ্যাড হইলাম ওখানে। তানভীর মোকাম্মেলের কোর্সটা শেষ হইলো, হওয়ার পরে আমাদের একটা বড় একটা 6-7 জনের একটা ভালো ব্যাচ তৈরি হলো, আমাদের বন্ধু বান্ধব মিলে, আমি, সুকর্ণ সাহেব, ধীমান আপনারা চিনবেন, আকিব, সে সবাই এখন প্রফেশনালি কাজ করে, সাদমান, সাকিব, সিদ্দিক আহমেদ, সিদ্দিক ভাইকে আপনারা চিনবেন, সবাই চিনবেন নাম বললে। তো এরা সবাই কিন্তু আমাদের খুব কাছের মানুষ। হ্যাঁ, তো আমরা সবাই একসাথে ওই যে শুরু করলাম ওই সময়, আমরা সকালবেলা 10টার সময় ফিল্ম সিটিতে আসতাম, তখন ফিল্ম সিটি বন্ধ থাকতো, কিন্তু আমরা 10টায় কি করতাম, ওরা বারান্দায় বসে থাকতাম, তারপর হচ্ছে সারা শহর হাঁটতাম টাঁটতাম, এটা খুলতো 5টা থেকে, কিন্তু আমরা আসতাম হচ্ছে 10টায়, এসে আবার 3টার সময় বাড়িতে যেতাম, গিয়ে খেয়ে দিয়ে আবার 5টার সময় এসে এরপরে খুইলা রুমে বসতাম, বৈশ তখন আবার আর 10টা পর্যন্ত কথা বলে। এটা কিন্তু আমি 2009 থেকে 2012 সাল পর্যন্ত এই লাইফ করতাম, এবং আমরা এর ভিতরে কি কি কাজ করতাম, আমরা প্রতি প্রতি মুহূর্তে হাঁট, এবং বাড়ি থেকে প্রতিদিন প্রায় 3 কিলোমিটার হেঁটে আসি, আবার 3 কিলোমিটার হেঁটে যাই, এটা শুধু আসা যাওয়া ফিল্ম সোসাইটিতে, এছাড়া শহরে যা হাঁটবেন এটা তো ফাও, এটার কোনো হিসাব নাই। কিন্তু তো যাই হোক, সবকিছু মিলে আমরা এরপরে প্রথম তানভীর স্যারের ওই রামীর মোকাম্মেলের ওয়ার্কশপের পরে আমরা ওয়ার্কশপ করলাম হচ্ছে গিয়ে আতিক ভাইকে নিয়ে গেলাম হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপের জন্য, রাশেদ ভাই আমাদেরকে সিনেমাটোগ্রাফি ওয়ার্কশপ করালো, তারপরে এরপর তারেক মাসুদের সাথে একটা বড় সময় আমরা কাটালাম, যে তারেক মাসুদ একবার খুলনায় গেলে একটা শুটিং এ, তারপরে আমাদের সাথে যোগাযোগ, তারপরে তারেক ভাই আমাদের ওখানে গিয়ে আমরা যে তার যে সব ছবিগুলো নিয়ে আমরা একটা ফেস্টিভ্যালের তারেক মাসুদ রেট্রোস্পেক্টিভ, হ্যাঁ তারেক মাসুদ রেট্রোস্পেক্টিভ করলাম ওখানে, তারেক ভাই গেল এবং তার সব ছবি আমরা দেখালাম, তারপরে তার রানওয়ে ছবিটার অল্টারনেটিভ স্ক্রিনিং এর জন্য, এর পরবর্তীতে চার্লি চ্যাপলিন ফেস্টিভ্যাল, এছাড়াও আমরা একটা কাজ করতাম যে প্রতিদিন প্রতি বছর হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল যে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল, এগুলো আমরা অ্যারেঞ্জ করতাম। তো এই যে অ্যারেঞ্জ গুলো আমরা করতেছি কিন্তু বিনা স্পন্সর ছাড়া, আমি যে যে ফেস্টিভ্যালের কথা বলতেছি সেটা কিন্তু বিনা স্পন্সরের ফেস্টিভ্যাল, সেটা কিন্তু আমার আর সুকর্ণ সাহেব, ধীমান, কেউ আমার বন্ধুদের পা ক্ষয় হওয়া, জুতা ক্ষয় হওয়া ফেস্টিভ্যাল, হ্যাঁ, যেখানে কোনো ইয়ে নেই। আমরা কিন্তু খুলনা শহরের যে 50 জন কালচারাল মানুষ আছে, যারা ফিল্ম টিম ভালোবাসে কিংবা মনে করে যে একটা আর্ট কালচার হোক, তাদের কাছে গিয়ে 50, 100, 200, 500 করে টাকা রিসিট কেটে এনে ফেস্টিভ্যাল করা মানুষ, আমরা যে ফেস্টিভ্যালের জন্য বাড়ি থেকে যাচ্ছি আসতেছি, এবং আমি আধা ঘন্টা আগে বলছি আমাকে দীর্ঘ সময় হেঁটে একটা জায়গায় যেতে হচ্ছে, তারপরে সেখান থেকে অটোতে করে যাচ্ছি আমি আমার যে লোকেশন সেখানে, মানে আমি মানে আমি কিন্তু ভলেন্টিয়ার, আমি যাওয়ার পরে স্ক্রিনিং শুরু হবে, মানে এরকম ভাবে কিন্তু আমরা কাজ করছি। তো আমাদের কোনো, এবং ওই ফিল্ম সিটি ঝাড়ু দেওয়া, কোনো কাজের কোনো ইগো ছিল না, যে আমাদের প্রত্যেকটা ছেড়ে দিই। তো এইটা ছিল আমার মূল গ্রুমিং, ফিল্ম সোসাইটি আমাদেরকে এইটা শিখাইছিল যে সিনেমাটা কি, সিনেমার দর্শনটা কি, সিনেমা ফিল্ম মেকার হওয়ার জন্য আদতে আসলে আমাদের মানুষ হিসেবে কেমন ভাবে গড়ে ওঠা উচিত, মনস্তাত্ত্বিক কেমন হওয়া উচিত, এবং কি ধরনের এই ধরনের গ্রুমিংটা আসলে ফিল্ম সোসাইটি করছে। অর্গানাইজেশন খুব গুরুত্বপূর্ণ, আমি সেই ফিলটা পাই যখন আমি এখানে এসে, যখন আমি কোনো একটা কাজে কাজ করতে যাই, কিংবা আমি যখন নিজের সিনেমা যখন শুট করতে যাই, তখনও কিন্তু আমি দেখি যে আমি তো জানি আসলে পুরো ডিজাইনটা কি, হ্যাঁ, মানে এক ধরনের গোছানো, কিভাবে আগে থেকে ভাবা,
সেইভাবে একটা জিনিসকে উঠানো এবং উঠানোর পরে তার সেটার অ্যানালাইসিস করা, মানে শুধু একটা জিনিস ভাবলাম করলাম থেমে গেলাম না, ওইটাকে আবার অ্যানালাইসিস করতে হয় যে আমি কি কি ভুল করলাম কি কি ঠিক করলাম, তার ভিতর থেকে শিক্ষা নেওয়া। এই সব শিক্ষাটা আসলে একটা অর্গানাইজেশন দিতে পারে, এবং আমার খুব আমি সৌভাগ্যবান মনে করি একটা অর্গানাইজেশনে আমি কাজ করার সুযোগ হয়েছিল আমার। আমি হচ্ছে গিয়ে শাহেদ রহমান শুভ, পার্থ প্রতীক রায়, মোজাম্মেল হক, এই ধরনের মানুষের কাছে হচ্ছে ভালোবাসা পাইছি, কাছে যাওয়ার সুযোগ পাইছি, এটা আমি খুব মনে করি। এবং আমি খুব ভালো বন্ধু পাইছি আমার, যারা ওই সময় সমসাময়িক সময় আমার ফিল্ম সোসাইটি আমার বন্ধুরা ছিল, আমরা যারা সারাদিন নিজেদের সব স্বপ্নকে একদিকে রেখে সিনেমার স্বপ্নে একসাথে থাকতাম, এবং একজন একজন, এবং এখনো পর্যন্ত তো বিরাট সাহস। আমি জানি যে আমি ঢাকা শহরে মিছিল করতে পারি মিডিয়া পাড়ায়, খুলনার আমাদের বন্ধু বান্ধব আমি খুব মজা করে বলি আর কি, খুব কাছের ভাই বান্ধব এই পরিমাণ লোক আমাদের, তো সেগুলো আমাদের একটা ইসের জায়গা। তো সুপিন্দা, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, অনেক কথা বললাম আর কি একদম। হ্যাঁ সুমন ভাই, সুমন ভাই আমি শুনতে পাচ্ছি না, সুমন ভাই আমি শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না আমাকে? শোনা যাচ্ছে শুনুন ভাই, আমার কথা শোনা যাচ্ছে? তাহলে আমি চুপ থাকি, আপনারা শেষ করেন। আচ্ছা আমি বলে যাব, মানে আপনি কি শেষ ঘোষণা করে দিছেন, আপনি ক্লিয়ার করে দিছেন অনুষ্ঠানে? আচ্ছা, তো এইটি এটি আর কি কথা ছিল। আসলে আরো অনেক গল্প, যে গল্প আসলে এই সময়ের মধ্যে বলে শেষ হবে না, আরো অনেক সময় লাগবে, এরকম আরো 3টা সেশন লাগবে আসলে, আরো যদি ডিটেলে যেসব স্ট্রাগলের গল্প কিংবা যে ভালো লাগা, এটা স্ট্রাগল আমি বলি না, ভালোবাসা, যা করছি ভালোবাসা থেকে করছি। আর যদি যে কেউ আসলে প্রথমে ভালোবাসা থাকতে হবে, যাই করেন ভাই, সিনেমা বলি যাই করি, এই জায়গায় থাকতে পারে। আমি মনে করি যে ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাসের জায়গা থেকে ভালোবাসতে পারছিলাম সিনেমাকে, বলে বোধহয় আজকে এখানে আসতে পারছি, এই আর কি। আর কিছু বলার নাই, ওইভাবে তেমন করে কিছু বলতে চাই না, সবার কাছ থেকে বিদায় নিই। আরো অনেক কথা বলার ছিল, হয়তো কোনো আরো একদিন বলবো অন্য কোনো জায়গায়, অনেক সুন্দর করে আরো ডিটেলে কথা বলা হবে। তো আজকের মতো সবার কাছ থেকে যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি, ভুল টুল করে থাকি, কারো মনে কষ্ট দিই, ক্ষমা চেয়ে দিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত্রি।